আচ্ছা চলো শুরু করা যাক আজকের মতো। আজকে যেটা তোমাদের কথা ছিল যে যেটা তোমরা একাডেমিকে সাধারণত পরিচিত না, ইন্টারমিডিয়েটে উঠলে তোমরা এটার সাথে পরিচিত হও, সেটা হলো রোটেশনাল মোশন, বা আমরা সাধারণত এই যে এইরকম চলার গতিটাতে এগুলো নিয়ে এসএসসি লেভেলে আলোচনা হয়, বা এতদিন ক্যাম্পের এতদিন এরকম রোটেশন ট্রান্সলেশনাল মোশন বলে। মোশন তিন ধরনের আছে, একটা হলো ট্রান্সলেশনাল মোশন বা চলন গতি, একটা রোটেশনাল মোশন বা ঘূর্ণন গতি, একটা হলো ভাইব্রেশনাল মোশন বা স্পন্দন গতি। তো এতদিন ক্যাম্পের ট্রান্সলেশনাল মোশন নিয়ে কথাবার্তা হয়েছে, আর আজকে আমরা রোটেশনাল মোশন বা ঘূর্ণন গতি নিয়ে একটু কথা বলবো। আচ্ছা ওয়েটিং রুমে অনেকে আছে, সবাইকে অ্যাডমিন দিয়ে নিই আর ওয়েটিং রুমটা ডিজেবল করে দিই। তো আমরা শুরু করতেছি। প্রথমে রোটেশনাল মোশনটা জানার আগে একটা ধারণাটা একটু গুরুত্বপূর্ণ, আর রোটেশনাল মোশন না আর কি সব ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ, ট্রান্সলেশনাল মোশন বলো বা ভাইব্রেশনাল মোশন বলো বা মোশনের ক্ষেত্রে অনেক বেশি গুরুত্বপূর্ণ, সেটা হলো সেন্টার অফ ম্যাস সম্পর্কে জানা। তো সেন্টার অফ ম্যাস জিনিসটা কি? সেন্টার অফ ম্যাস জিনিসটা বোঝার আগে পার্টিকেল মডেলটা বুঝতে হবে। পার্টিকেল মডেল মনে করো যে একটা গাড়ি সামনের দিকে যাচ্ছে, এখন গাড়ির ভিতরে অণু পরমাণু বেশ অনেক কিছু আছে, ইলেকট্রনগুলা প্রোটনকে কেন্দ্র করে ঘুরতেছে। তার মানে কি, তুমি যখন এটার গাড়িটার গতিকে বিশ্লেষণ করবে, তখন কি তুমি গাড়ি মনে করো একটা প্রোটন আছে, প্রোটন মনে করো একটা পরমাণু আছে, এই পরমাণুর গতিকে যখন বিশ্লেষণ করবা বা একটা ইলেকট্রনের গতিকে যখন বিশ্লেষণ করবা, তখন কি এই যে এরকম 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 করে সামনে আগায় যাচ্ছে এরকম বিশ্লেষণ করবা, নাকি ইলেকট্রনটা এইভাবে সামনের দিকে যাচ্ছে বা হোল অ্যাজ এ হোল একটা জিনিস ধরে নিই এইভাবে করবা? অবশ্যই এরকম করবা। হতে পারে যে গাড়ির ওয়াইপার যেটা আছে সেটা এরকম 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 করতেছে, তার মানে গাড়ির ওয়াইপারটা এরকম 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 করতে করতে সামনের দিকে আগাচ্ছে। এখন তুমি যখন গাড়ির গতিটাকে বিশ্লেষণ করবে, তখন বলবা কি যে গাড়ির ওয়াইপার যেটা আছে সেটা ওই গাড়ির যেরকম গতি তার মানে গাড়িটাতে একদম সুষমভাবে সামনে যাচ্ছে, আর গাড়ির ওয়াইপারটা যাচ্ছে এইরকম একটা গতি নিয়ে এরকম 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 করে করে তারপরে সামনে যাচ্ছে। তো এখন গাড়ির গতিটাকে যখন বিশ্লেষণ করবা, তখন নিশ্চয়ই তুমি বলবা না যে গাড়ির ওয়াইপারের গতিটা একটু আলাদা গাড়ির থেকে। হ্যাঁ হতে পারে যে গাড়ির রিলেটিভে মানে গাড়ির থেকে যদি আমরা দেখি তাহলে গাড়ির ওয়াইপারের গতিটা একটু অন্যরকম হবে, কিন্তু যদি আমরা বাইরের কোনো রেফারেন্স ফ্রেম থেকে মনে করো আমি এখানে দাঁড়ায় আছি আমি এখান থেকে বিশ্লেষণ করি, তাহলে আমি এরকম বলবো না যে গাড়ির ওয়াইপারের গতি আর গাড়ির গতি একটু অন্যরকম। এখানে আসলে পার্টিকেল মডেলের কথাবার্তা। পার্টিকেল মডেল এটাই বলে যে এই এত বড় গাড়ির এত কিছু তোমার চিন্তা ভাবনা করার দরকারই নেই, পুরো গাড়িটাকে একটা পার্টিকেল কল্পনা করো, যে কোনো একটা পার্টিকেল। হতে পারে যে গাড়ির গ্লাসে একটা একটা কণাকে ধরে নিয়ে সেটাকে পার্টিকেল কল্পনা করে সেটাকে রেফারেন্স ফ্রেমের অনুসারে যে গাড়ির এই গ্লাসটুকু এই 5 সেকেন্ড সময় এইটুকু পজিশনে আসছে, হয়তো বা পুরো গাড়িটা তখনও আসে নাই, শুধু গাড়ির ওই সামনের গ্লাসটুকু ততটুকু আসছে। আবার হতে পারে যে গাড়ির এইখানে একটা হ্যান্ডেল আছে, আমরা এই হ্যান্ডেল থেকে চিন্তা ভাবনা করতেছি, গাড়ির হ্যান্ডেলটা আমাদের এই রেফারেন্স ফ্রেম থেকে বা মনে করো একটা রেফারেন্স ফ্রেম নেবো আমরা বলি যে একটা ল্যাম্পপোস্ট, এই ল্যাম্পপোস্ট থেকে 2 মিটার দূরে ছিল গাড়ির এই হ্যান্ডেলটা, 5 সেকেন্ড পরে গাড়ির এই হ্যান্ডেলটা ল্যাম্পপোস্ট থেকে 4 মিটার দূরে চলে আসছে। তার মানে পুরো গাড়িটার স্মরণ হয়েছে কত, 4 - -2 মানে 6 মিটার, পুরো গাড়িটার স্মরণ হয়েছে 6 মিটার। কিভাবে বলতেছি, আমরা জাস্ট গাড়ির এই হ্যান্ডেলটার সাথেই পুরো গাড়িটার তুলনা করতেছি। এটাই হলো পার্টিকেল মডেল, মানে যে কোনো একটা বিন্দুকে সাথে নিয়ে আমরা পুরো একটা কি বলবো রিগিড বস্তু, রিগিড বস্তু মানে যেটা হলো এরকম শক্তপোক্ত, আবার যদি এমন থাকে ফ্লুইড মানে বাতাস বা গ্যাস বা প্রবাহী পদার্থ যেটা আছে পানি ইত্যাদি ইত্যাদি, এগুলোকে আমরা আবার এই পার্টিকেল মডেল। গাড়ির চাকাকে একটা পার্টিকেল ধরতে পারতাম না? হ্যাঁ চাকাকেও একটা পার্টিকেল ধরতে পারতাম, কোনো অসুবিধা নেই। চাকাকে না, চাকার একেবারে একটা পার্টিকেলকে মানে একটা কণাকে, ছোট্ট একটা কণাকে আমরা ধরে নিচ্ছি, যে কোনো একটা, ঠিক আছে। এখন আমরা তো পার্টিকেল মডেল বোঝা গেল, এখন সেন্টার অফ ম্যাস জিনিসটা কি? সেন্টার অফ ম্যাস জিনিসটা হলো মনে করো তুমি একটা ফেদার, ফেদার যে ইয়াতে যাই, ফেদার এই পাশ থেকে মনে করো আঁকানো ভুল হয়ে গেছে, এই পাশ থেকে যখন এটাকে আঘাত করে
এটা এইরকম ভাবে যায়, মাঝখানে একটু এরকম অবস্থানে আসে, আবার এইরকম অবস্থানে আসে, আবার দিন শেষে এখানে যখন আসে মনে করো, তখন আবার এইরকম হয়ে গেছে। মানে কি, ফেদারটা এইরকম ভাবে এখানে চলতেছে। কালকের প্রজেক্টাইল মোশনের ক্লাস যারা করছে তারা বুঝবা যে এইরকম ভাবে আমি একটা বলকে ছুড়ে দিলে, মানে ভূমির সমান্তরালে যদি একটা এরকম কোনাকুনি ফোর্স দিয়ে ছুড়ে দিই, তখন আমার গতিটা এরকম প্যারাবোলিক পথে হয়, ঠিক আছে? প্যারাবোলিক পথে বলে হয়তো, বা প্যারাবোলিক বলে না, হাইপারবোলিক বলে একটা বল। আচ্ছা, এরকম একটা বাঁকানো পথে হয়, ঠিক আছে? এখন দেখো এইটা, এটার গতি এমনি 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 একটা প্যারাবোলিক পথ, তাই না? হয়তো বা হতে পারে যে এখন তুমি এইটার কথা বিশ্লেষণ করো, এটার কথা বিশ্লেষণ করলে এটা একটু আলাদা রকম দেখাবে। কিন্তু আমরা যদি এমন একটা বিন্দু নেই যেই বিন্দু থেকে বিশ্লেষণ করলে আসলে এই পুরোটা একেবারে প্যারাবোলিক পথে দেখাবে। লাইক তোমাদেরকে একটু স্ক্রিন শেয়ারের মাধ্যমে দেখাই। আমি যখন একটা বলকে ছুড়ে দিছি, তুমি স্ক্রিন দেখতে পাচ্ছ তো? আমরা যখন একটা বলকে ছুড়ে দিছি, বলটা দেখো এইরকম ভাবে একটা প্যারাবোলিক পথ নিয়ে চলতেছিল, তাই না? একটা বলকে ছুড়ে দিছি এইরকম ভাবে, মানে ভূমির সমান্তরালে ছুড়ে দিলে সাধারণত এইরকমই হয়। মানে কি বলবো, যদি তোমরা বল টল নিয়ে খেলাধুলা করো, দেখবা এইরকম ভাবে বল ছুড়ে দিলে এরকম ভাবে, মনে করো এখান থেকে মারছো, এখানে গিয়ে পৌঁছে। আচ্ছা, একইভাবে এইবার আমরা একটা বেসবল ব্যাটকে ছুড়ে মারছি। বেসবল ব্যাটটা হয়তো বা দেখো এইখানে এর পজিশনটা নিয়ে, এখানে যদি আমি পার্টিকেল কল্পনা করি, এখানে যদি আমি পার্টিকেল কল্পনা করি, তাহলে কিরকম একটা উদ্ভূত মোশন দেখা যাবে, এইরকম এইরকম এইরকম। হ্যাঁ, হইতে পারে এটাও একটু প্যারাবলিকই দেখাচ্ছে, কিন্তু আমি এখন অন্য আরেকটাতে যদি যাই সেটা একটু অন্যরকম উদ্ভূত দেখাবে। কিন্তু আবার এটাও দেখো এইখান থেকে এইভাবে গেছে, এইভাবে গেছে, মানে একটু অদ্ভুত দেখাচ্ছে না প্যারাবোলাটা, একটু এইরকম টাইপের হয়ে গেছে। আবার এই বাইরের ভিতরেরটা হয়ে গেছে এইরকম, ভিতরেরটা ঠিকভাবে আঁকাইতে পারি নাই, ভিতরেরটা হয়েছে এইরকম। মানে এই মাথায় যদি আমি পার্টিকেলটা কল্পনা করতাম, কিন্তু আমি যদি একটা নির্দিষ্ট সেন্টারে কল্পনা করতাম যে এই এইরকম একটা বিন্দু, মনে করো আন্দাজে একটা বিন্দু ধরে নিচ্ছে, এই বিন্দু থেকে কল্পনা করতাম, দেখো এই বিন্দুতে একদম পারফেক্ট একটা প্যারাবোলা হয়ে গেছে। সবগুলো মুছে দেই, এখন এগুলোর দরকার নেই। এখানে একটা পারফেক্ট প্যারাবোলা হয়ে গেছে, আগের দুটা একদম প্যারাবোলার মতো ছিল না, একটু অন্যরকম ছিল। আচ্ছা, সেটা আমরা আরেকটা চিত্রের মাধ্যমে দেখি। এই যে এইরকম একটা ব্যাটন এটাকে এইদিকে ছুড়ে ধরতেছে, বোঝা যাচ্ছে যে এইদিকে ওজনটা একটু বেশি আর এদিকে ওজনটা একটু কম, ঠিক আছে? তো এইভাবে ছুড়ে দেওয়ার পরে এটা ধীরে ধীরে ঘুরে টুরে ঘুরে টুরে এনার হাতে এসে পৌঁছেছে এইভাবে। তো এটাকে যদি আমরা একটু মানে টাইম এক্সপোজার গ্রাফ যেটাকে বলে, টাইম এক্সপোজার চিত্র বলে, মানে বিভিন্ন সময়ে সময়ে ছবি তুলে সবগুলোকে একবারে একসাথে মার্চ করে এরকম একটা ছবি বানাইছে, সেটা হলো এই প্রথম এই বিন্দুটা, এটা মনে করো এ দিলাম নাম এ, আর এটাকে নাম দিলাম বি। ওকে, এটা হলো এ, আর এই যে এটা হলো বি। আচ্ছা, আমি একটু অন্য কালে নিই, এবার এটা নিলাম। আচ্ছা দেখো, এর মোশনটা এইভাবে গিয়ে এইভাবে গিয়ে এখানে একটু ঘুরে গেছে, আবার এইভাবে এইভাবে এসে, আমি কি বি নিয়ে শুরু করছিলাম? আচ্ছা, এই সাইডে বি, সুবিধা মতো নেই। এটা এইভাবে গিয়ে এইভাবে এইভাবে এসে এইখানে একটা মানে ঘুরে গেছে, ঠিক আছে? ঘুরে গিয়ে এইভাবে এইভাবে এসে এই পজিশনে আসছে, এটা হলো আমাদের সেই ব্যাটনটা ছিল বি। আবার এ দেখো, এ এইভাবে এইভাবে ঘুরে এখান দিয়ে এইভাবে ইয়া করে করে করে
এইরকম অবস্থানে আসছে। কিন্তু দেখো এর নির্দিষ্ট একটা বিন্দু সি, একে যদি আমরা কল্পনা করি বা এর যদি আমরা এরকম টাইম এক্সপোজার গ্রাফ তৈরি করতে পারতাম বা টাইম এক্সপোজার চিত্র ফটোগ্রাফ বলে টাইম এক্সপোজার ফটোগ্রাফ তৈরি করতে পারতাম, তাহলে আমরা এরকম দেখতাম যে একটা নির্দিষ্ট বিন্দু সি সেটা ঠিক একটা পারফেক্ট প্যারাবোলা, এই যে মাঝখানের যে লাইনটা পারফেক্ট একটা প্যারাবোলা ফলো করে এই পর্যন্ত পৌঁছাইছে, মানে এখান থেকে টস করা হয়েছে, এটাকে টস বলে, টস করা হয়েছে এইরকম ভাবে এসে একদম পারফেক্ট ভাবে একটা প্যারাবোলা হয়েছে, যেটাকে আমরা প্রজেক্টাইল মোশনের সূত্র সূত্র খাটাইতে পারি, যার উপর কালকে আমরা প্রজেক্টাইল মোশন সম্পর্কে পড়লাম। আবার দেখো ওই চিত্রটাকে একটু ভেঙে নিয়ে এইখানে নিচ্ছে, ভেঙে নিয়ে এই যে হলো প্রথম ছিল বি, এই যে এটাকে ধরো, এইটা ছিল আমাদের বি বি আ জায়গা আর এটা ছিল আমাদের এ, এইভাবে ধরে নিয়ে এইভাবে এইভাবে যাইতেছে, এইভাবে কেমনে ঘুরতেছে টুটতেছে, তোমরা কি বুঝতে পারতেছো চিত্রটা? চিত্রটার দিকে একটু নিজেরা ভালোভাবে তাকাও, তারপরে আমি যদি একটু বলে দিই তখন একটু বুঝতে সুবিধা হবে তোমাদের। মানে আমাদের এখানে তো এটা একটু বাঁকা ছিল, বাঁকাটাকে একটু ধরে নিয়ে সোজা করছে, বাঁকাটাকে একটু ধরে নিয়ে সোজা করছে, সোজা করে এই চিত্রটা তৈরি করছে। সেখানে সি কি সরল পথে গেছে? হ্যাঁ, সিটা এমন ভাবে বোঝা যাচ্ছে যে জানো সিটা একেবারে সরল পথে গেছে। এই যে এখানে বি ছিল, এই বি এর করেসপন্ডে যদি আমি এ আঁকাইতে চাই, এই যে এটা ছিল বি এর এটা হলো এ, মাঝখানে একটা বিন্দু সি, আবার একইভাবে আমি যদি এই বিন্দু একটা বিবেচনা করি, এখানে এটা হলো বি আর এটা হলো এ, এইভাবে তোমরা একটু এটার দিকে তাকাইলেই বোঝা যাবে, ব্যাখ্যা করতে একেবারে অদ্ভুত এর মতো। ঠিক আছে, তো এখন আমরা এটাকে লক্ষ্য করলে দেখবো যে সিটা একেবারে সরল পথে গেছে। আবার একইভাবে আমরা যদি এর গতিপথে একবার এখানে একটা ঘূর্ণন হয়েছিল তাই না, তোমরা দেখেই বুঝতে পারতেছো যে একটা একবার ঘুরে গেছে, তো আমরা যদি এর ঘূর্ণনটাকেও বিবেচনা করি, প্রথমে মানে আমরা প্রথমে একবার ট্রান্সলেশনালটাকে বিবেচনা করলাম, এবার আমরা একটু ঘূর্ণনটাকে বিবেচনা করব জাস্ট একবার। এই যে দেখো এই প্রথমে এমন ছিল, তারপরে এই এমন, এটা হলো এ, এটা হলো বি, একইভাবে এই বড়গুলো বি আর ছোটগুলো এ, আমরা দেখতে পাবো যে সবসময় এটা নির্দিষ্ট একটা বিন্দু সি এর সাপেক্ষে ঘোরাফেরা করতেছে, মানে সি এর সাপেক্ষে চারদিকে একটা ঘূর্ণন গতি হচ্ছে। এই যে এই আটা মানে জাদুকরি বিন্দুটা যার সাপেক্ষে ঘুরতেছে, যেটা কিনা একটা সরল পথে যাচ্ছে, এই বিন্দুটাকে আমরা বলতেছি সেন্টার অফ ম্যাস। সেন্টার অফ ম্যাস কথাটা বলতেই তোমরা এর গুরুত্বটা বুঝতে পারতেছো, যে সেন্টার অফ ম্যাস দ্বারা আমরা এটাই বুঝাচ্ছি যে এ আর বি বিন্দুটা একদম এই সেন্টারে, মানে কোনো একটা বস্তু যদি এমন থাকে এর সেন্টার অফ ম্যাস দ্বারা আমি এটাই বুঝাচ্ছি যে পুরো ভরটা মানে পুরো বস্তুটাকে নিয়ে আর বিবেচনা করার দরকার নেই, বস্তুটার অনেক উদ্ভূতরে মোশন হইতে পারে, যেরকম এই যে এখানে ছিল, এখানে ছিল, উপরে ছিল, উদ্ভূতরে মোশন হইতে পারে, কিন্তু আমরা যদি এর একটা সেন্টারের সাপেক্ষে এমন একটা নেই, একটা সেন্টার নেই এবং সেখান থেকে একটা মানে ঠিকঠাক মোশন পাই, সেটা মানে ঠিকঠাক মোশন পাবো, পাই না ঠিকঠাক মোশন পাবো, সেটাকে আমরা বলছি সেন্টার অফ ম্যাস, পুরো ভরটা সেখানে আছে, মানে সেখানে সংযুক্ত আছে আমরা বলে ধরে নিব। মানে যে ইয়ার যে ভর একটা কি বলবো, এটা মনে করো একটা কিউব বা এই টাইপ কিছু, কিন্তু আমরা বুঝবো কিভাবে যে ওই জায়গাটাতে সম্পূর্ণ ভরটা থাকবে? ওই জায়গাটা আমরা ধরে নিব আমাদের হিসাবের সুবিধার জন্য, মনে হয় পার্টিকেল মডেল জিনিসটা বুঝতে পারো নাই, পার্টিকেল মডেলটা যদি আরেকবার বুঝাতে চাই, পার্টিকেল মডেলটা এমন ছিল যে আমাদের হিসাবের সুবিধার জন্য আমরা পুরো বস্তুটাকে নির্দিষ্ট একটা বিন্দুতে কল্পনা করে নিচ্ছিলাম, এখন পুরো বিন্দুতে যখন কল্পনা করতেছি আমাদের সব ঠিকঠাকই থাকতেছে, যখন আমি চলন গতি ধরতেছি তখন, আবার যখন শুধু ঘূর্ণন গতি আছে তখন, কিন্তু বিভিন্ন আলাদা আলাদা মানে যখন চলন গতি ঘূর্ণন গতি দুইটা একসাথে যাবে তখন নিশ্চয়ই একটু মোশনটা অন্যরকম হবে। লাইক তুমি যদি চাকার ক্ষেত্রে বিবেচনা করো, এখানে অনেক ভালো জায়গা আছে, তুমি যদি গাড়ির চাকার চাকার মনে করো চাকার এই বিন্দুটাকে পুরো গাড়ির একটা পার্টিকেল ধরে নিচ্ছ, আমি যেটা বলতেছিলাম পার্টিকেল মডেলে, পার্টিকেল মডেলে যে মানে গাড়ির যে কোনো একটা বিন্দুকে তুমি ধরে নিবা, পুরো গাড়িটাকে রিপ্রেজেন্ট করতেছে এমন ধরে নিবা, এখন পুরো গাড়ির গতিটা যদি তুমি বিশ্লেষণ করতে যাও, গতিটা একটু এরকম আসবে না, এইরকম এরকম আসবে না,
এইরকম 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 ভাবে ঘোরাফেরা করতেছে চাকাটা, তার মানে গাড়িটা কি এরকম উল্টায় পাল্টায় যাইতেছে, কারণ আমি চাকা দিয়ে পুরো মানে চাকার এই বিন্দুটা দিয়ে পুরো গাড়ির গতিটাকে বিশ্লেষণ করতেছি। চাকাটা নিয়ে মানে চাকাটা এরকম ঘুরে ঘুরে যাইতেছে, কিন্তু পুরো গাড়িটা নিশ্চয়ই এরকম ঘুরে ঘুরে যাইতেছে না, তাই না? আমি যদি গাড়ির এইখানে একটা বিন্দু বিবেচনা করি, চাকার এইখানে একটা বিন্দু, মানে এই গোল চাকার এখানে একটা বিন্দু, তাহলে আমি দেখতে পাবো যে পুরো চাকাটা এই নির্দিষ্ট বিন্দুকে, মানে এখানে একটা মাঝের বিন্দু, ঠিক আছে, পুরো চাকাটা এই মাঝের একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে ঘুরতেছে। এখন এখানে আমি ঘূর্ণন গতির শর্ত টর্ত অ্যাপ্লাই করতে পারবো। আবার দেখো এটাকে যদি আমি একটু বিশ্লেষণ করি, আমি এমনই দেখতে পাবো যে এটা সামনের দিকে একদম সুন্দরভাবে চলতেছে। এটা যদি আমি আরেকটু দেখাতে চাই জিনিসটাকে, একটু অপেক্ষা। তুমি ফান্ডামেন্টালস অফ ফিজিক্স বই দেখতে পাচ্ছ নিশ্চয়ই? দেখতে পাচ্ছ না? আমি ইয়া করে আবার নতুন ভাবে শেয়ার দিব। ভাইয়া দেখা যায়? আচ্ছা, আমি পুরো ট্যাবই শেয়ার দিচ্ছি, শুধু বুঝলে না। ঠিক আছে, ধন্যবাদ। কোথায় আছে যে জিনিসটা? এই চিত্রটা কি এই যে চাকা, চাকার এইখানে মনে করো একটা বাল্ব বাল্ব জ্বালায় রাখছে, আর এই মাথায় একটা বাল্ব জ্বালায় রাখছে। তারপরে এটার ওই টাইম এক্সপোজার ফটোগ্রাফ যেটাকে বলে, মানে বিভিন্ন সময় ছবি তুলে তুলে বা ছবি তুলে পুরোটাকে একসাথে মার্জ করে ফেলছে, মনে করো ফটো এডিটরের মাধ্যমে, যার মাধ্যমে দেখা যাচ্ছে যে চাকার এই সামনের এইটুকের গতিটা এইরকম ভাবে চলে গেছে, কিন্তু জাস্ট সেন্টারের সাপেক্ষে, সেন্টারে যেই একটা আলো জ্বালায় রাখছি, সেই সেন্টারের আলো জ্বালায় রাখার কারণে দেখা যাচ্ছে যে একদম সেন্টারটা বরাবর সামনের দিকে চলে গেছে। এমনিতেও তোমরা সাধারণত বুঝতেই পারতেছো যে গাড়ির সেন্টারটা একে মানে চাকার সেন্টারটা একেবারে বরাবর সোজা যায়, এটা বুঝতে কি কারো অসুবিধা আছে? না ভাইয়া বুঝছি। আচ্ছা, এটা বুঝছো। আচ্ছা, এখন কি আমি বলতে পারি গাড়ির এই সেন্টারের সাপেক্ষে গাড়িটা ঘুরতেছে? হ্যাঁ 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 আচ্ছা, হ্যাঁ। পুরা পিকটা একটু বড় করো তাহলে একটু বুঝতে সুবিধা হবে। এই যে এখন অনেক বেশি জুম করা, না না জুমটা একটু কমাও, সেটা বুঝতে। আচ্ছা, এরকম হ্যাঁ অন্য বই থেকে কি দেখাবো? এই বইয়ের পিকটা আমারও ভালো লাগতেছে না। দেখাও তাহলে। আবার অন্য বই, অন্য বই একই পিকই আছে কিন্তু একটু সাদা কালো হইতে বা। এই এই বই কপিরাইট আছে বেশি বেশি, তাড়াতাড়ি সামনে থেকে নিয়ে যেতে হবে। কি জিনিস, জাস্ট একটু সাদা কালো ছবি যেখানে ইয়ার সামনে লাগাই দেওয়া, এই যে একটা রিম বলে, রিম বা পরিধির উপরে রাখা লাগাই দেওয়া একটা বিন্দুকে আমরা এইরকম এরকম ভাবে যাইতেছে এটা দেখতে পাচ্ছি, মানে ঘুরে ঘুরে যাইতেছে চাকাটা তো ঘুরে, আর এই মাঝখানে যে সেন্টার সেন্টারটাকে আমি দেখতেছি একদম সোজা যাইতেছে। আবার এটাও বলতে পারি যে সেন্টারের সাপেক্ষে পুরো চাকাটা ঘুরতেছে, তাই না? তার মানে কি আমি আর রোটেশনাল মোশনটাকে, মানে চাকাটা তো ঘুরতেওছে আবার সামনেও যাইতেছে, মানে চলন গতি প্লাস ঘূর্ণন গতি। এখন আমি এর চলন গতিটাকে, মানে চাকার চলন গতিটাকে এই সেন্টার অফ ম্যাসের সাপেক্ষে খুব সহজেই বিশ্লেষণ করতে পারি। আবার চাকার যে ঘূর্ণন গতি,
সেটাকেও আমরা বলতে পারি যে এই এই বিন্দুটাকে কেন্দ্র করে ঘুরতেছে। সুতরাং একটু পরে সেন্টার রোটেশনাল মোশনের ইকুয়েশন গুলা বোঝাবো। কিন্তু এটা কি বোঝা গেছে যে চলন গতি বা ট্রান্সলেশনাল মোশনটাকে আমরা খুব সহজে বিশ্লেষণ করতে পারতেছি? ঠিক আছে, এই যে আমি আরেকটু ভালোভাবে বোঝাই, যদি মনে করো 5 সেকেন্ড সময়, যখন 0 সেকেন্ড সময় ছিল তখন চাকাটা এই অবস্থানে ছিল, আচ্ছা যখন 10 সেকেন্ড পরে চাকাটা এই অবস্থানে আসছে, এই অবস্থানটা ঠিকঠাক হইলো না, একটু সুন্দর অবস্থানে আসতে হবে। এখন আমরা যদি গাড়ির এখানে চলে আসলো, আচ্ছা আমরা যদি গাড়ির এইরকম একটা বিন্দুকে আনিয়ে ট্রান্সলেশনাল মোশনটা বিবেচনা করতে চাইতাম, তাহলে দেখো আমাদের ডিসপ্লেসমেন্টটা কেমন দাঁড়াইতো। প্রথমে ছিল এই বিন্দুতে, একটু অন্য কালার নেওয়া প্রয়োজন, এই কালার প্রথমে ছিল এই বিন্দুতে, তারপরে আসছে ওকে প্রথমে ছিল এই বিন্দুতে তারপর আসছে এই বিন্দুতে। এখন আমাদেরকে এটা এইভাবে ভেক্টর যোগের মাধ্যমে দেখাইতে হবে ডিসপ্লেসমেন্টটা, একটু মানে সরল রেখা না, এটা বক্র রেখা, মানে একটু বাঁকা হয়ে গেছে, বুঝতেই পারতেছো, মানে গাড়ির ডিসপ্লেসমেন্টটা একটু এরকম ভাবে বেঁকে গেছে, তাই না? আবার যদি আমি এইখানে একটা নিতাম, এখানে নিলে আমার বিন্দুটা থাকতো এইখানে, মানে গাড়ির রিম দ্বারা আমি বিবেচনা করতেছি। ধরো এটা হলো 12 সেকেন্ড সময়, এটা হলো 10 সেকেন্ড, এটা হলো 12, তো 12 সেকেন্ড সময় গাড়ি প্রথমে ছিল 0 সেকেন্ডে এইখানে, তারপরে আসছে এইখানে, তার মানে ডিসপ্লেসমেন্টটা কি এইরকম না, ডিসপ্লেসমেন্টটা একটু এইরকম, মানে একটু এইরকম আসছে। ঠিক আছে, এর চেয়ে ভালো হয় যদি আমরা সেন্টার অফ ম্যাসের সাপেক্ষে নিই, আর সেন্টার অফ ম্যাস যেটাকে বলছি মানে কেন্দ্রের সাপেক্ষে নিই, আমরা যদি এটাকে কেন্দ্র মানে এই বিন্দুর সাপেক্ষে নিই, দেখো 0তম সেকেন্ডে জিনিসটা ছিল এইখানে, তারপরে 10তম সেকেন্ডে চলে আসছে এইখানে, 12তম সেকেন্ডে চলে আসছে এইখানে, একদম একটা সোজা পথ। এটাকে হয়তো বা আমাদের এক্স কম্পোনেন্ট ওয়াই কম্পোনেন্টে ভাগ করে তারপরে আমাদের বিশ্লেষণ করতে হইতো এটার জিনিসটাকে, তাই না? যেহেতু এরকম বাঁকা আছে, একটু সোজা করে নেওয়ার প্রয়োজন ছিল এক্স কম্পোনেন্ট আর ওয়াই কম্পোনেন্টে ভাগ করে। এর চেয়ে আমাদের সোজা হইলো আমরা জাস্ট এর সেন্টারের সাপেক্ষে নিলাম, যেটা কিনা একেবারে সোজা সুজি সামনের দিকে চলতেছে। বোঝা গেছে? আশা করি বোঝা গেছে সবারই। আমি শেয়ার স্টপ করে দিলাম। ওকে, যা আজকে বেশ ভালো মানুষ আছে, 14-17 জন, প্রথমে লিখছিলাম 14 জন, এখন 17 জন আছে। আচ্ছা, হ্যাঁ টপিকটা আজকে একটু ভালো। আচ্ছা, তো সেন্টার অফ ম্যাস জিনিসটা বোঝা গেল। এখন সেন্টার অফ ম্যাস জিনিসটা বুঝতে সেন্টার অফ ম্যাসের জাস্ট ইকুয়েশন গুলা জেনে ফেললেই জরুরি, মানে সেন্টার অফ ম্যাসের জন্য যে ইন্টুইশন বা ধারণা দরকার সেটা অলরেডি তোমাদেরকে দিয়ে দিছি। এখন জাস্ট আমার সেন্টার অফ ম্যাসের ইকুয়েশন গুলো দরকার। ইকুয়েশন গুলো দেখার জন্য আমি আবার কিয়াতে যাবো। আচ্ছা, আবার ইয়াতে যাওয়ার আগে এইভাবে দেখাই, মনে করো এইটা একটা বস্তু, এটা একটা বস্তু। আচ্ছা, সেন্টার অফ ম্যাস যে শুধু এরকম সলিড বস্তুর ক্ষেত্রে হবে এরকমও কিন্তু না, ব্যাপারটা হলো তুমি এই যে এরকম একটা, দুইটা, তিনটা, এরকম 4টা বস্তু, 3টাকে বস্তুকে একসাথে নিয়ে টানতেছো, এটা এটার একটা সেন্টার অফ ম্যাস বিবেচনা করে তুমি যদি ইয়া করো, তাহলে জাস্ট একটা বিন্দুকে দিয়েই তুমি এই পুরোটার গতিটাকে বিশ্লেষণ করতে পারতেছো, পারতেছো না? হ্যালো, ব্যাপারটা হলো এই রকম একটাকে দিয়ে তুমি বিশ্লেষণ করতে পারতেছো। আবার এরকম দুটো বল এরকম ভাবে এদিকে আসতেছে একটা, এদিকে আসতেছে একটা, তুমি যদি এর একটা সেন্টার অফ ম্যাস নাও, তাহলে তুমি এইভাবে বলতে পারবা যে এটা এই দিকে যাইতেছে না এই দিকে যাইতেছে, মানে দুইটা আলাদা আলাদা বস্তু যদি দূরে দূরে থাকে
তারও তুমি সেন্টার অফ ম্যাস নির্ণয় করতে পারবা। কিভাবে পারবা, ইকুয়েশন গুলো এবার দেখাচ্ছি। এটা কি বোঝা গেছে যে দুইটা আলাদা বস্তু সেন্টার অফ ম্যাস নিলে সেটাও আমাদের জন্য একটু সুবিধাজনক হবে? হুম, বুঝছি। এটা আমাদের জন্য সুবিধাজনক হবে যখন ফিজিক্স এর অ্যাপ্লিকেশন করতে যাব, তখন এই সেন্টার অফ ম্যাস কি বলবো আশীর্বাদ স্বরূপ হয়ে দাঁড়াবে। বিশেষত মোমেন্টামের ক্ষেত্রে, মোমেন্টামের ক্ষেত্রে যদি আমরা সেন্টার অফ ম্যাস রেফারেন্স ফ্রেম নেই, বেশ একটা কি বলবো একটা অসাধারণ রেজাল্ট আসে। আচ্ছা তো দেখা যাক, মনে করো এটা কেন্দ্র থেকে, এটা আমার অরিজিন ও, ও থেকে আর দূরত্বে আছে, আর ওয়ান দূরত্বে আছে, এর ভর এম ওয়ান, আর এটা কেন্দ্র থেকে আর টু দূরত্বে আছে, এর ভর এম টু। এর সেন্টার অফ ম্যাস জিনিসটা মানে সেন্টার অফ ম্যাস তো এই যে মাঝখানে একটা বিন্দু হবে, তাই না? এই যে এদের দুইজনের মাঝখানে একটা বিন্দু হবে সেন্টার অফ ম্যাস, যেখান থেকে আমি এদের দুইটার গতিটাকে বিশ্লেষণ করতে পারবো। তো এদের সেন্টার অফ ম্যাস আর সি এম, যেটাকে আমি বলতেছি মানে কেন্দ্র থেকে সেন্টার অফ ম্যাসের যেটা দূরত্ব, সেটাকে আমি এইভাবে লিখতে পারি, আর সি এম ইকুয়ালস এম ওয়ান আর ওয়ান প্লাস এম টু আর টু ডিভাইডেড বাই এম ওয়ান প্লাস এম টু। এখন তোমাদের প্রশ্ন হবে যে ইকুয়েশনটা কিভাবে আসলো, বুঝতেছি না বুঝতেছি না। দেখো এই এম ওয়ান আর এম টুকে যদি আমি এই পাশে লিখি, এম ওয়ান প্লাস এম ওয়ানের সাথে একবারে গুণ করে দিলাম, ঠিক আছে? হ্যাঁ দেখো, আমি যেটা বলতেছিলাম যে সেন্টার অফ ম্যাস আমরা ওই বিন্দুটাকে বিবেচনা করতেছি যেখানে আমরা ধরে নিচ্ছি যে পুরো ভরটা যেখানে আছে মানে পুঞ্জীভূত আছে। তার মানে কি, সেন্টার অফ ম্যাস এমন একটা বিন্দু যেখানে মানে করো এম ওয়ান আর সি এম মানে এটার এই বিন্দুটার অবস্থান মানে এম ওয়ান ভরের বিন্দুটার অবস্থানও আর সি এম এ, এম টু ভরের যে বস্তু তারও অবস্থান আর সি এম বিন্দুতে। একইভাবে এম ওয়ান আর ওয়ান মানে এই ইয়াটাকে সেন্টার অফ ম্যাসের যে আমাদের ধারণা যে বিভিন্ন আলাদা আলাদা বস্তু থাকলে সেটাকে একসাথে নিয়ে আমরা এমন একটা বিন্দু কল্পনা করব যে বিন্দুতে সমস্ত ভরটা পুঞ্জীভূত আছে। দেখো এই আর সেম বিন্দুতে সমস্ত ভরটা পুঞ্জীভূত আছে। আবার এভাবেও লিখতে পারি এম ওয়ান প্লাস এম টু আর সি এম, মানে সমস্ত ভরটা এই আর সি এম এ পুঞ্জীভূত আছে। হয়তো বা এরা সেন্টার অফ এরা অরিজিনের সাপেক্ষে বিভিন্ন বিভিন্ন দূরত্বে আছে, কিন্তু দিন শেষে এরা এদের গতিটাকে আমি সুন্দরভাবে বিশ্লেষণ করতে পারতেছি একটা বিন্দুকে নিয়ে, সেই বিন্দুটাকে আমি বলতেছি সেন্টার অফ ম্যাস, এবং সেই বিন্দুটাতে আমরা ধরে নিচ্ছি সমস্ত ভর পুঞ্জীভূত আছে। তো আমাদের এই যে টু পার্টিকেল সিস্টেমের সেন্টার অফ ম্যাস বোঝা গেল যে টু পার্টিকেল সিস্টেমের যদি অরিজিনের সাথে এম ওয়ান ভরের একটা বস্তু অরিজিন থেকে আর ওয়ান দূরত্বে আছে, এম টু ভরের একটা বস্তু অরিজিন থেকে আর টু দূরত্বে আছে, এখন এর সেন্টার অফ ম্যাসটা অরিজিন ও থেকে কত দূরত্বে আছে সেটা হলো আর সি এম, এম ওয়ান আর ওয়ান এম টু আর টু ডিভাইডেড বাই এম ওয়ান প্লাস এম টু। একইভাবে এর এক্স সি এম মানে এক্স এক্সিস এর সাপেক্ষে, মানে এটাকে আমি জাস্ট কম্পোনেন্টে ভাগ করবো, এক্স অক্ষের সাপেক্ষে, ওয়াই অক্ষের সাপেক্ষে, জেড অক্ষের সাপেক্ষে। ওয়াই অক্ষের সাপেক্ষে বের করতে হলে কিছুই করতে হবে না, সেটা হলো এম ওয়ান এক্স ওয়ান এম টু এক্স টু ডিভাইডেড বাই এম ওয়ান এম টু। মানে এর সেন্টার অফ ম্যাসটা এক্স এক্সিসের ঠিক কোথায় আছে, সেন্টার অফ ম্যাসটা এক্স এক্সিসের ঠিক কোথায় আছে সেটাকে আমরা বিশ্লেষণ করতে পারি। এটা ধরো এক্স ওয়ান আর এই এটা ধরো এক্স টু, এটা এটা দুটো বিন্দু এক্স ওয়ান এক্স টু। তো এক্স এক্সিসের ঠিক কোথায় আছে সেটাকে আমি এক্স সি এম বলতেছি, সেটাকে আমরা সহজেই বিশ্লেষণ করতে পারি। কিভাবে, অরিজিনের সাপেক্ষে এক্স এক্সিসের এক্স ওয়ান দূরত্বে আছে এম ওয়ান ভরের বস্তু, আবার অরিজিনের সাপেক্ষে এক্স টু দূরত্বে আছে এম টু ভরের বস্তুটা, সেটার এক্স সি এম আমরা পেয়ে গেছি, সেটা হলো এম ওয়ান এক্স ওয়ান প্লাস এম টু এক্স টু ডিভাইডেড বাই পুরো ভরটা যা আছে তাই, ঠিক আছে? তো এক্স এক্সিসের সাপেক্ষে আমি বিশ্লেষণ করলাম, এক্স এর জায়গায় এখানে যদি আমি ওয়াই বসায় দিতাম তাহলে আমার একইভাবে এখানে যেখানে ওয়াই ছিল সেখানে ওয়াই, সেখানে ওয়াই। তো ওয়াই সি এম ইকুয়াল টু এম ওয়ান ওয়াই ওয়ান এম টু ওয়াই টু। এটাকে যদি আমি এখানে দেখাতে চাই যে এইটা এখানে সাপেক্ষে হয়তো এখানে আছে আর এখানে সাপেক্ষে এখানে আছে, তাহলে সেন্টার অফ ম্যাসটা এই এখানে সাপেক্ষে এইখানে আছে, তাই না? খাতা দেখা যায় না উপরে, এই এম ওয়ান ভরের এই বস্তুটা এক্স এর সাপেক্ষে এইখানে আছে মানে ওয়াই এক্সিস এর এইখানে আছে, এম টু ভরের বস্তুটার ওয়াই এক্সিস এইখানে, ঠিক আছে? মানে এটা ওয়াই টু
এটা y1 আর এই বিন্দুটা হলো ycm ঠিক আছে মানে y এর সাপেক্ষে y axis এর সাপেক্ষে জাস্ট এখানে এইখানে yc ঠিক আছে বোঝা গেছে জিনিসটা যে আমরা সেন্টার অফ মাসটা নির্ণয় করতেছি দেখো x axis এর সাপেক্ষে আমরা যেরকম একটু দূরে দূরে পাইছিলাম y axis এর সাপেক্ষে কিন্তু এরা একটু কাছাকাছি আছে তাই না হ্যাঁ এরকম অনেক কিছু বিশ্লেষণ করা যায় একইভাবে আমি যদি z অক্ষের সাপেক্ষে বিশ্লেষণ করি zcm ইকুয়াল টু হবে এটা বুঝি নাই কিভাবে মানে কাছে আসছে এটা বুঝি নাই আমি আবার একটু বলবা দেখতে পাচ্ছো যে এই যে এটা হলো x1 মানে এই r বিন্দুটাকে মানে r1 বিন্দুটাকে আমি x1 y1 এরকম বলতে পারি না আমি তো একটা মানে কোঅর্ডিনেট বা গ্রাফে বসাচ্ছি তাই না হ্যাঁ আচ্ছা তো এটা এই x1 বিন্দুতে আছে m1 m1 বস্তুটা আবার m2 টা এই x2 তে আছে তাই না আবার দেখো এই y m1 টা এই y1 এ আছে m2 টা এই y2 তে আছে এই যে m2 টা y2 তে আছে আর ycm টা এই ycm মানে এখানে আছে মানে দেখো এখানে এরা তুলনামূলক কাছাকাছি আবার এখানে তুলনামূলক দূরে দূরে ঠিক আছে এটা তেমন কোনো ইম্পর্টেন্ট কনসেপ্ট না আশা করি তবু বুঝতে পারছো হ্যাঁ বুঝছি এবার তো আমি সামনের দিকে আগাইতে থাকি তো m1 z1 + m2 z2 ডিভাইডেড বাই m1 + m2 একই ভাবে তোমরা চাইলে এই সূত্রগুলো একটু লিখে নিতে পারো আমি এখানে দেখাই সুন্দরভাবে লিখে দেই তোমাদেরকে নোটে এগুলো দেওয়া আছে তোমরা লিখে নাও তবু লেখা বুঝতে না পারলে বললো ঠিক আছে একইভাবে আমি এখানে x এর সাপেক্ষে ইয়া করছি তোমরা y আর z এই যে এখানে x যেখানে আছে সেখানে y মানে x1 যেখানে আছে সেখানে y1 x2 যেখানে আছে সেখানে y2 x1 যেখানে আছে সেখানে z1 x2 যেখানে আছে সেখানে z2 এভাবে বসাই z এর ycm zcm এগুলো বের করে ফেলতে পারো cm দ্বারা আমি সেন্টার অফ ম্যাস কে বোঝাচ্ছি সেটা নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো এতক্ষণে আচ্ছা তো আমি সামনের দিকে অগ্রসর হব আশা করি টু পার্টিকেল সিস্টেমটা বুঝছো আচ্ছা এখন যদি অনেক 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 অনেকগুলো থাকে যেরকম হাজার হাজার এরকম হাজার হাজার আছে ঠিক আছে সেটা সেন্টার অফ ম্যাস আমরা কিভাবে নির্ণয় করতে পারি সেটা সেন্টার অফ ম্যাস নির্ণয় করতে গেলে আমার সে একই কাজটাই করতে হবে ধরো আর সি এম আর সি এম জিনিসটাকে আমি এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি মনে করো এখানে এম ওয়ান প্লাস এম টু ডট 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 এম এন মানে এম এন পর্যন্ত মানে এন সংখ্যক পার্টিকেল আছে একইভাবে এখানেও আমরা বলতে পারি এম ওয়ান আর ওয়ান প্লাস এম টু আর টু প্লাস ডট 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 এম এন আর এন বুঝতে পারছো এই জিনিসটা আমরা জাস্ট ওই একই কাজটাই করব ভরের সাথে দূরত্ব গুণ করব মানে ভরের সাথে পজিশন গুণ করব ভরের সাথে পজিশন গুণ করব সবগুলো গুণ করে একসাথে একটা যোগ অবস্থায় থাকবে আর নিচে ভাগ অবস্থায় থাকবে মোট ভর যেটা সিস্টেমে ওকে বোঝা গেছে এটা জিনিসটা আচ্ছা এই মোট ভরটাকে আমরা এভাবে লিখতে পারি 1 বাই m মানে বড় হাতের m দ্বারা আমি m1 প্লাস m2 প্লাস m3 প্লাস m4 প্লাস 7 এভাবে করে ধরে মানে পুরো ভরটাকে আমি বড় হাতের এম দ্বারা প্রকাশ করতেছি ঠিক আছে এরপর আমি একটা ম্যাথমেটিক্যাল সাইন ইউজ করব যেটা ইউজ করার ফলে আমার এই এতগুলো কালিয়ার খরচ হবে না একটু ছোট করে লিখতে পারবো সেটা হলো এটা আই এটা আই ঠিক আছে ওকে তো যেমনটা বোঝাচ্ছিলাম এই যে এই চিহ্নটা হলো সিগমা আপার কেস সিগমা মানে বড় হাতের সিগমা বলা হয় মানে যদি আমি বড় হাতের অক্ষর ছোট হাতের অক্ষর এভাবে বিশ্লেষণ করতে চাই গ্রিক লেটারের বড় হাতের সিগমা হলো এটা এটা দ্বারা সামেশন বোঝায় তোমরা জানো এখন সামেশন অফ সামেশন আই ওয়ান মানে এটা এম ওয়ান আর ওয়ান ধর কিভাবে লিখি আর ওয়ান
এম আই আর আই এ দ্বারা বোঝাচ্ছে যে এখানে আই ইকুয়াল টু ওয়ান আছে, এখানে উপরে আছে এন, মানে এই আই এর মান প্রথমে এমন হবে এম ওয়ান প্লাস এম টু এম এভাবে ডট 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 করে, মানে এই যোগটা মানে সামেশন দ্বারা যে যোগ বোঝায় সেটা তোমরা নিশ্চয়ই জানো যে এই যোগটা কোথা থেকে হবে, আই ওয়ান ওয়ান থেকে শুরু হয়ে এন পর্যন্ত যাবে, এই যোগটা ওয়ান থেকে শুরু হয়ে এন পর্যন্ত যাবে, মানে এই আই এর মান ওয়ান থেকে শুরু হয়ে আই এর মান ওয়ান থেকে শুরু হয়ে এন পর্যন্ত হতে পারে, আর সবগুলোর মাঝখানে একটা একটা করে যোগ থাকবে। যেরকম এই জিনিসটাকে আমি ভেঙে এই যে নিচে লিখছি এম ওয়ান প্লাস আর ওয়ান প্লাস এম ওয়ান ইন্টু আর ওয়ান প্লাস এম টু ইন্টু আর টু প্লাস এম থ্রি ইন্টু আর থ্রি প্লাস এম ফোর ইন্টু আর ফোর প্লাস এম ফাইভ ইন্টু প্লাস এম ফাইভ ইন্টু আর ফাইভ এভাবে ডট 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 করে এম এন ইন্টু আর এন এভাবে এই জিনিসটাকে ছোট করে এভাবে লেখে। আশা করি বোঝা গেছে তোমাদের চিহ্নটার সাথে, আশা করি তোমরা পরিচিত। ওকে, তো আমি চলে যাচ্ছি। এটা হলো টু পার্টিকেল সিস্টেম ছিল, টু পার্টিকেল। এবার এটা হলো মেনি পার্টিকেল, অনেকগুলো পার্টিকেল। ওয়ান বাই এম সিস্টেমের মোট ভর, তার সাথে সামেশন দিয়ে আই ইকুয়ালস ওয়ান, ওয়ান থেকে এন পর্যন্ত সব কিছু যোগ হবে এম আই আর আই। একইভাবে এক্সিএম বা এক্স এক্সিসের সাপেক্ষে সেন্টার অফ ম্যাস কী হবে, ওয়ান বাই এম, এম দ্বারা আমি বোঝাচ্ছি সিস্টেমের মোট ভর, সামেশন এন, ওয়ান থেকে এন পর্যন্ত সব কিছু যোগ হবে এম আই এক্স আই, মানে এই আই এর মান ওয়ান থেকে এন পর্যন্ত হতে পারে। যখন ওয়ান থেকে এন পর্যন্ত লিখবো জাস্ট পাশাপাশি যোগ দিয়ে 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 লিখে যাব। আচ্ছা, তো এই দুটাই আশা করি তোমাদের বোঝা গেছে, দুটো ইয়াই তোমরা তুলে নিছো খাতায় অবশ্যই, আমার আশা থাকবে। জি ভাইয়া তুলছি। গেল, সবই গেল। এবার আশা করা যায় সলিড অবজেক্টের ক্ষেত্রে। সলিড অবজেক্ট মানে কিরকম কথা বলতেছি যে আমি এখন এখানে আলাদা আলাদা জায়গায় ধরতেছিলাম বিভিন্ন ভরটাকে, এখন পুরো ভরটাকে একসাথে ধরি, ঠিক আছে? মানে এইরকম একটা মনে করো আয়তাকার বস্তু আছে, ঠিক আছে? এই আয়তাকার বস্তু এখন আমরা কি করব, প্রত্যেকটা অণু পরমাণুকে একটা 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 করে ধরে নিয়ে তারপরে আমাদের এই যে মেনি পার্টিকেল সিস্টেম আছে সেই সূত্র বসাবো, বলো? হিসাবে কিন্তু সেটাই আসে যে প্রত্যেকটা অণু পরমাণুকে একটা একটা করে ধরে নিয়ে, ধরো এখান থেকে আমি একটা অরিজিন টানলাম, এটা ও, এখান থেকে এই বিন্দুটা আছে এই দূরত্বে, এই বিন্দুটা আছে এই দূরত্বে, এই বিন্দুটা আছে এই দূরত্বে, এভাবে এই মাঝখান থেকে আরেকটা বিন্দু এই, তারপরে এখানে আরেকটা বিন্দু এই, এখানে আরেকটা বিন্দু এই, এখানে আরেকটা বিন্দু এই, এইভাবে ধরে নিয়ে প্রত্যেকটার ভর গণে গুণে 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 তারপরে কি আমরা সেন্টার অফ ম্যাস নির্ণয় করব? হিসাবটা এটাই বলতেছে। আচ্ছা, তবে এর একটু শর্টকাট টেকনিক আছে, সেটা হলো কিসের মাধ্যমে আমরা করতে পারি, ইন্টিগ্রেশনের মাধ্যমে। ইন্টিগ্রেশনের সূত্রগুলো জাস্ট তোমাদেরকে একবার ঝলক দেখিয়ে দিব, যখন ব্যবহার করব তখন তোমরা ইন্টিগ্রেশনের সূত্রের সাথে খুব সুন্দরভাবে পরিচিত হয়ে যাবে। এভাবে মেনি পার্টিকেলে হচ্ছে মানে সেন্টার মাস করা যায়, এরকম কয়েকটা বস্তুর নাম বলতে পারবা? জি, বুঝলাম না। এই মেনি পার্টিকেলের কোনো হচ্ছে এক্সাম্পল দিতে পারো? আচ্ছা, ধরো যে আমরা পুরো সৌরজগতের একটা সেন্টার অফ ম্যাস নির্ণয় করব, আমরা কি পারবো যে সূর্যকে অরিজিন ধরে নিয়ে সূর্য থেকে কত দূরত্বে আছে গ্রহগুলা, তার একটা সেন্টার অফ ম্যাস নির্ণয় করব? সেন্টার অফ ম্যাস নির্ণয় করে তোমরা জানো যে আমাদের এই ইয়াটা মানে সৌরজগৎটা পুরো একটা গ্যালাক্সিক সেন্টার, মানে গ্যালাকটিক সেন্টারকে কেন্দ্র করে, মানে আমাদের সূর্যটা তো অবশ্যই পুরো সৌরজগৎটা এই গ্যালাকটিক সেন্টারকে কেন্দ্র করে এই চারপাশে ঘুরতেছে। তাহলে আমরা জাস্ট এই একটা সেন্টার অফ ম্যাস নির্ণয় করে এই গ্যালাকটিক সেন্টারের এক সাপেক্ষে একটা মানে ঘূর্ণন গতি ইয়া করতে পারবো। বোঝা গেছে যে জিজ্ঞেস করছিল? হ্যাঁ, বুঝছি। আচ্ছা, ধন্যবাদ। আহা।
তোমাদের ইন্টিগ্রেশনের সময় একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট, সেটা আমি ইচ্ছা করে বাদ দিয়ে দিছিলাম, সেটা হলো যে এখন বোঝাইতে গেলে অনেক ডিস্টার্ব করো, ঠিক আছে? এটা আমি এখন না বোঝাই, ঠিক আছে? সেদিন ক্যালকুলাসের ক্লাস নিয়ে আমার ফিজিক্স পড়ানোর কথা ছিল, কিন্তু ফিজিক্সের কোনো টাইমই হয় নাই ক্যালকুলাস পড়াইতে গেলে, এখন এটা পড়াইতে গেলে মনের আনন্দে অনেক টাইম চলে যাবে। আচ্ছা, তো আমরা যদি একটা সলিড অবজেক্টের কথা চিন্তা করি, এই প্রত্যেকটা ভরকে আমরা ডেল এম বা অনেক ছোট্ট, মানে একটা পরমাণুর ভর আর কত হবে, মানে পুরোটার তুলনায় তো অনেক ছোট, তাই না? হ্যালো, হ্যাঁ, এই ইয়াটাকে আমি ডেল এম ধরে নিলাম। তো আমাদের এখনকার পর্যন্ত সূত্র বলতেছে বিষয়টাকে এমন করতে হবে, মানে আমি এমন ভাবে পার্টিকেল নিছি সবগুলো পার্টিকেলের ওজন কিন্তু সমান, ঠিক আছে? সবগুলো পার্টিকেলের ওজন সমান কিন্তু দূরত্ব ভিন্ন, ঠিক আছে? 1/m সামেশন n ইকুয়ালস i ইকুয়ালস 1 n। আচ্ছা, নোটের সূত্রগুলো একটু অন্যভাবে দেওয়া আছে, আশা করি তোমরা বুঝে যাবা। বিভিন্ন বইয়ে বিভিন্ন রকম সূত্র দেওয়া থাকে, আমি যে বই পড়ি সেই বই একরকম, অন্য বই আরেক রকম, যাই হোক তোমরা বুঝে যাবা। ব্যাপার হলো যে এখানে আমাদের এখনকার পর্যন্ত সূত্র বলতেছে এটা এমন করতে হবে যে ডেল এম এন দ্বারা, ডেল এম আই দ্বারা, মানে ডেল এম দ্বারা আমি বোঝাচ্ছি এই যে পার্টিকেল বলে এক একটা পরমাণু, এক একটা পরমাণুর নিশ্চয় অনেক ক্ষুদ্র ক্ষুদ্র একটা হবে, অনেক ক্ষুদ্র ভর হবে, সেটাকে আমি ডেল এম দ্বারা, এটা ছোট হাতের ডেল, ঠিক আছে? এটা হলো বড় হাতের ডেল, এটা হলো ছোট হাতের ডেল গ্রিক লেটারে, ঠিক আছে? এই ডেল এম দ্বারা সূচিত করতেছি। তো এখন কোন একটা বিষয় যদি এমন থাকে, কোন একটা সামেশন যদি এমন হয় যে আমি আই থেকে এন পর্যন্ত সামেশন করতেছি, এখন এটা কিসের কিসে নিয়ে করতেছি, খুবই ক্ষুদ্র একটা জিনিস নিয়ে, মানে খুবই ক্ষুদ্র ভাগে ভাগ করে নিয়ে আমরা সামেশন করতেছি, সেটাকে ইন্টিগ্রেশনের ফর্মে আমরা এরকম লিখতে পারি, 1/m এখানে একটা ইন্টিগ্রেশন আর আই ডিএম, ঠিক আছে? এটা ইন্টিগ্রেশনের ফর্মে আমরা এভাবে লিখতে পারি। আচ্ছা, এখন এই ডিএম মানে আমি বলছিলাম যে আমরা প্রত্যেকটা যে কণা নিছি প্রত্যেকটা কণার ভর সমান, ছোট 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 অনেক সমান, তাই না? এই তোমরা আছো তো? জি ভাইয়া আছি। হ্যাঁ, এটা তোমরা আপাতত মুখস্থ সূত্র নিয়ে রাখো, যে পরবর্তীতে তোমাদেরকে যখন ব্যবহার দেখাবো তখন তোমরা সহজেই বুঝতে পারবা। যদি সূত্রগুলো এক ঝলক দেখায় দেই, সলিড অবজেক্টের সূত্রগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই যে এখানে এক্স এর টা বের করছে, ওয়াই এর টা বের করছে, জেড এর টা বের করছে, তারপর এখানে আর এর টা বের করছে একবারে। আচ্ছা, আর এটা কিভাবে বের করছে, এই যে এক্স ওয়াই জেড, এখানে কিন্তু ইন্টিগ্রেশনের এখানে মানে ইনডিফিনিট ইন্টিগ্রাল দিছে, আর ডেফিনিট ইন্টিগ্রাল করতে যায় যদি, তোমাদের ইনডিফিনিট ডেফিনিট ইন্টিগ্রাল সম্পর্কে তো ধারণা আছে, নাকি আরেকবার বলবো? আচ্ছা, এখন এখানে তোমরা এন দেখে কনফিউজ হয়ে যেতে পারো, এখানে এন দ্বারা এমন বুঝাইছে, সামেশনের এখানে অনেক চিহ্ন টিহ্ন এড়ায় গেছে, এন ইকুয়ালস আমি যেটাকে আই দ্বারা রিপ্রেজেন্ট করতেছি সে তারা এটাকে এন দ্বারা রিপ্রেজেন্ট করতেছে, এন ইকুয়ালস এখানে 1 হবে, আর উপরে আমি যেটাকে ছোট হাতের এন দ্বারা রিপ্রেজেন্ট করতেছি এরা এখানে সেটাকে বড় হাতের এন দ্বারা রিপ্রেজেন্ট করতেছে, তো উপরে হবে এন।
ঠিক আছে, এটা হলো আমাদের ইয়ার সূত্রগুলো, মানে সলিড অবজেক্টের ক্ষেত্রে আমরা কিভাবে বের করতে পারি তার সূত্র। অধিকাংশ সময় সলিড অবজেক্টে একটা সিমেট্রি থাকে, যেরকম আমি যদি একটা ইয়ার সাপেক্ষে নেই, আমি যদি একটা এরকম আয়তের ইয়ার নেই, আমরা সহজেই বুঝতে পারবো যে এর সেন্টার অফ ম্যাসটা আমরা এর ঠিক কেন্দ্রে নিতে পারি। এটাকে একটা ধারণা আসে না যে এর সমস্ত ভরটা ঠিক কেন্দ্রে থাকতে পারে। হ্যাঁ, এটা একটা তোমাদের ধারণা না আসলেও এটা মেনে নিতে হবে যে এটা একটা ধারণা যে এটা কেন্দ্রে থাকে। আবার আমরা ইয়াতে ত্রিভুজের ক্ষেত্রে ভর কেন্দ্র পড়ে অনেক বেশি অভ্যস্ত, এই ভর কেন্দ্র জিনিসটাকেই বলা হয় সেন্টার অফ ম্যাস। মানে যেটাকে আমি এতক্ষণ সেন্টার অফ ম্যাস চিল্লাইতেছি, সেটা আসলে আমাদের ওই যে ত্রিভুজের অতি পরিচিত ভর কেন্দ্র। আচ্ছা, এটা ভর কেন্দ্র বোঝা গেল। আচ্ছা, এখান থেকেও তো বোঝা যেতে পারে যে ত্রিভুজে ভর কেন্দ্রটাই হলো ইয়া, ভর কেন্দ্রটাই হলো আমার সেন্টার অফ ম্যাস। একইভাবে সেন্টার অফ ম্যাস একটা ইয়ার ক্ষেত্রে, মানে আয়তের ক্ষেত্রে তার কেন্দ্র, আচ্ছা আবার বৃত্তের ক্ষেত্রে তার কেন্দ্র, আবার যদি গোলক চিন্তা করি একটা গোলকের ক্ষেত্রে ওই তার কেন্দ্র যেটা আছে। আচ্ছা, আমরা এখন একটা ট্রায়াঙ্গেলের সেন্টার অফ ম্যাস নির্ণয় করে ফেলি। আর নির্ণয় করার জন্য আমরা কি করতেছি, প্রথমে এক্স অ্যাক্সিসের সাপেক্ষে, প্রথমে এক্স অ্যাক্সিসের সাপেক্ষে এটা আসলে বোঝানো যাবে না, কারণ আমি ইন্টিগ্রেশনের ওই ধারণাটা তোমাদেরকে দেই নাই। আচ্ছা, তোমরা এটা ধরে নাও, ঠিক আছে, এই সূত্রগুলো তোমরা নিয়ে রাখো, পরবর্তীতে তোমাদেরকে ইন্টিগ্রেশন সম্পর্কে আরেকটু ধারণা দিলে তখন যখন তোমরা নোট করবে খুব একেবারে পানির মতো সোজা হয়ে যাবে। আর ধারণাটা এমনও কিছু না যেটা এটা কঠিন, কিন্তু আমি যদি এখন বুঝাই তাহলে একটু টাইম চলে যাবে, কনফিউজ হবে, ঠিক আছে। আচ্ছা, এখন আমি চলে যাচ্ছি আমার ইয়াতে। আর কিছু বোঝানো আছে স্ক্রিন শেয়ার থেকে? আচ্ছা, নেই। আচ্ছা, একইভাবে আমরা বারে বারে যে একই কাজটা করতেছিলাম, আচ্ছা তোমরা ইয়ার সূত্রগুলো কি লিখে নিছো না? লিখছো তো, এই যে এখানে যে সূত্রগুলো ছিল লিখছো না? একটু টাইম দিব, দুই মিনিট টাইম, এক মিনিট টাইম দিলাম। ভবিষ্যতে যখন মনে করো এই যে এখানে যখন ব্যাখ্যা করবে, ব্যাখ্যা কই করছে যে এই যে এটা দিয়ে মানে কত নাম্বার সূত্র এটা বুঝাইছে। এই যে এখানে দেখো ইকুয়েশন 7.20, এখন এখানে যদি ইকুয়েশন 7.21 এইটুকু না লেখে এই পুরো ইকুয়েশনটা লিখতো, এখানে হয়তো বা ইকুয়েশনটা একটু ছোট দেখতেছো, কিন্তু পুরো ইকুয়েশনটা মানে এই যে যদি এইটা লিখতে হইতো, এইটা আসলে অনেক বড় একটা, পুরো জিনিসের ভিতরে এই বড় একটা ইকুয়েশন লেখাটা কি বলবো, কথার একটা খেয়ে হারায় যাবে, ঠিক আছে, যে মানে একটা কথা চলতেছিল হুট করে এত বড় একটা ইকুয়েশন, তারপরে আবার কথা চলে গেছে, একটা খেই হারায় যাবে, ঠিক আছে। এর জন্য সহজ ভাষায় লিখে দিয়েছি ইকুয়েশন নাম্বার 7.20, মানে সূত্র নাম্বার 7.20 গিভস আস এ ডিফারেন্ট বাট ইকুইভ্যালেন্ট ডেফিনেশন অফ টোটাল মোমেন্টাম, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, এরকম ভাবে একটু সুন্দরভাবে রিপ্রেজেন্ট করার জন্য কত নম্বর সূত্র সেটা, ঠিক আছে। আর দেখে বুঝতেছো যে এই সূত্রগুলো আসলে একই জিনিস, এক্স ওয়াই জেড, এর জন্য 7.18a, 7.18b, 7.18c এই দ্বারা এইভাবে বুঝেছে। আচ্ছা, তো শেয়ার অফ করলাম, তোমরা তো সব স্কুলেই নিচ্ছ এতক্ষণ অবশ্যই। এবার আমরা আসি সেন্টার অফ ম্যাস গেল। এতক্ষণ আমরা যেই কথাটা নিয়ে বেশি বেশি কথা বলতেছিলাম সেটা হলো সেন্টার অফ ম্যাসের সাপেক্ষে আমরা কোনো একটা বস্তুর গতিকে বিশ্লেষণ করতেছিলাম, সেন্টার অফ ম্যাসের সাপেক্ষে আমরা কোনো একটা বস্তুর গতিকে বিশ্লেষণ করতেছিলাম। তো আসে আমরা সেন্টার অফ ম্যাসের ইয়া কী হবে, সেন্টার অফ ম্যাসের সাপেক্ষে আমরা যদি কোনো বস্তুর গতিকে বিশ্লেষণ করি সেটা আসলে কেমন দাঁড়াবে, সেটা আসলে এমন দাঁড়াবে VCM equal to ওই 1/m দ্বারা আমি লিখতেছি, ঠিক আছে, 1/m ইন্টিগ্রেশন I equals 1, ঠিক আছে। এটা কিন্তু নোটে এভাবে লেখা আছে n equals 1, আর এই আমি যেটাকে ছোট হাতের n দ্বারা প্রকাশ করতেছিলাম সেটাকে ওরা বড় হাতের n দ্বারা প্রকাশ করছে, ঠিক আছে। আমি I দিয়ে কাজ চালাই নিলাম, I দিয়ে আর কাজ এখানে কাজ চালানো হবে না। VCM equal to 1/summation of I equals 1 থেকে n পর্যন্ত, মানে ব্যাপারটা কি m i v i,
ব্যাপারটা হলো এরকম যে m1 v1 m2 v2 mn vn divided by m1 m2 mn মানে ব্যাপারটা হলো সিস্টেমের প্রত্যেকটার বস্তুর সাথে প্রত্যেকটা বস্তুর ভরের সাথে ইয়া গুণ করে দিব কি বলি প্রত্যেকটা বস্তুর ভরের সাথে আমি সেন্টার ভরের সাথে তার বেগকে গুণ করে দিব প্রত্যেকটা বস্তুর ভরের সাথে তার বেগকে আমি গুণ করে দিব গুণ করে দিয়ে সিস্টেমের যে মোট ভরটা আছে তা দিয়ে ভাগ দিব তাহলে আমরা পেয়ে যাব সেন্টার অফ ম্যাসে কি গতিবেগ সেটা এখন তোমাদের মনে হইতেছে যে এটা তো আরো বেশি কঠিন আমাদের ইয়া থেকে তৈরি করার ভবিষ্যতে আমরা যখন অ্যাপ্লিকেশন করব তখন বিষয়টা আরেকটু মাথায় আসবে ঠিক আছে এটা আশা করি তোমরা তুলে নিছো আচ্ছা এই পুরো জিনিসটাকে আমি বড় হাতের এম দ্বারা প্রকাশ করলাম এখন ঠিক আছে আচ্ছা এই বড় হাতের এমটাকে যদি আমি এই পাশে নিয়ে আসি তাহলে দেখো ব্যাপারটা কেমন দাঁড়ায় আশা করি তোমরা বিষয়টাকে বুঝতে পারছো যে আমি কি লিখছি আসলে এখানে এই এমটাকে আমি ওই পাশে নিয়ে গুণ করে দিছি এই পুরোটাকে নিয়ে না নিয়ে আমি মোট ভরটাকে সিস্টেমের মোট ভরটাকে বড় হাতের এম দ্বারা সূচিত করতেছি এই বড় এমটাকে আমি ওই পাশে নিয়ে গুণ করে দিছি যেহেতু আমি পুরো সিস্টেমের ভর বা সেন্টার অফ ম্যাসের এখন আমরা পিসিএ মানে কি বলে এটাকে মোমেন্টাম বা ভরবেগ ভরবেগ নির্ণয় করতেছি ভরবেগটা কি হবে এম ওয়ান এখানে গুণ কেন দিছি যোগ কেন দিছি গুণ এটা গুণ আছে অবশ্যই আচ্ছা মানে এম ওয়ান ভি ওয়ান মানে প্রত্যেকটা পার্টিকেলের ভরবেগের যোগফল হবে সেন্টার অফ ম্যাসের ভরবেগ এই জিনিসটা বোঝা গেছে জি ভাইয়া আচ্ছা এই জিনিসটা বোঝা গেছে যে পুরো সিস্টেমের ভরবেগ এখন কিন্তু আমি এই পিসিএম সেন্টার অফ ম্যাসের কি পুরো মানে পুরো সিস্টেমটা মানে মনে করো একটা দুইটা তিনটা চারটা এভাবে অনেকগুলো বস্তু একসাথে যুক্ত আছে তারপরে এরা নড়াচড়া করতেছে এই পুরো সিস্টেমটাকে একসাথে যুক্ত না থাকলেও কিন্তু আমরা এটাকে সেন্টার অফ ম্যাসের সাপেক্ষে ইয়া করতে পারি ঠিক আছে এই পুরো সিস্টেমের ভরবেগটাকে আমরা বলতেছি এর ভরবেগ প্লাস এর ভরবেগ প্লাস এর ভরবেগ প্লাস এর ভরবেগ এটা হলো আমাদের এই সেন্টার অফ ম্যাসের সাপেক্ষে যে ভরবেগটা একইভাবে আচ্ছা আমি প্রথম যে ধারণাটা দিছিলাম যে সেন্টার অফ ম্যাসের যে সমস্ত ভরটুকু ওই নির্দিষ্ট একটা কেন্দ্রে পুঞ্জীভূত থাকবে ঠিক আছে এখন আমরা যদি এর উপরে কোনো একটা বল প্রয়োগ করা হয় ঠিক আছে মানে বিষয়টা হলো যে এদের ভিতরে ভিতরে যে বল আছে মানে এই ওয়ান টু থ্রি ফোর আমি যদি এটা প্রুফ করে দেখাই যে এর ভেতরে ভেতরে বল আছে ওয়ান টু থ্রি ফোর মানে এ একে একটা বল দিচ্ছে আবার এ এর বল একটা ফিরাই দিচ্ছে এ একে একটা বল দিচ্ছে এ আবার একটা ফিরাই দিচ্ছে এইভাবে ভিতরের বলগুলা সব কাটাকাটি হয়ে নাই হয়ে যাচ্ছে আসলে বল কি কাজ করতেছে মানে পুরো সিস্টেমটাকে সিস্টেমটার উপরে যে বলটা কাজ করতেছে সেটা হলো বাইরে থেকে আমি যদি কোনো ধাক্কা দেই বা বাইরে থেকে যদি কোনো একটা বল প্রয়োগ করি ভিতরের বল সব কাটাকাটি হয়ে যাচ্ছে বাইরে থেকে যদি কোনো একটা বল প্রয়োগ করি সেইটাই হবে সেন্টারে মানে সেইটাই হবে পুরো সিস্টেমকে প্রদত্ত বলের সমান আর পুরো সিস্টেমটাকে আমি সেন্টার অফ ম্যাসের সাপেক্ষে নির্ণয় করতেছি তাহলে আমি পুরো সেন্টার অফ ম্যাসকে একটা মানে মানে আমি যে ফোর্সটা দিচ্ছি সেটা আমি জাস্ট একটা বস্তুর উপর না ধরে হয়তোবা আমি শুধু এই এ ওয়ান কে একটা ফোর্স দিলাম একটা ধাক্কা দিলাম সেটা আমি শুধু এ ওয়ান এর সাপেক্ষে না ধরে মানে এ ওয়ান জে টু এ ওয়ান মানে মানে ওয়ান জে টু কে একটা ধাক্কা দিবে টু জে থ্রি কে একটা ধাক্কা দিবে থ্রি জে ফোর কে একটা ধাক্কা দিবে এইভাবে বিশ্লেষণ না করে আমরা জাস্ট মনে করি যে ওয়ান কে ধাক্কা না দিয়ে আমি সেন্টার অফ ম্যাসকে একটা ধাক্কা দিচ্ছি বিনিময় এর একটা গতি হচ্ছে ঠিক আছে মানে আমরা বাইরে থেকে যদি কোনো একটা বল প্রয়োগ করি সেন্টার অফ ম্যাসকে মানে সেন্টার অফ ম্যাস হওয়ার শর্তই হলো দুইটা বিষয়টা হলো যদি আমি বাইরে থেকে যদি কোনো একটা বল প্রয়োগ করি সেটা গিয়ে একদম সেন্টার অফ ম্যাসের একটা গতিতে প্রভাব ফেলবে ঠিক আছে মানে বিষয়টা এমন যে পুরো সেন্টার অফ ম্যাসে ভরটা তো এম মানে পুরোটার যে ভর ছিল সেটা তাই না সেটা মনে করো এম ওয়ান ভি ওয়ান বেগে একটা চলতেছিল মানে ভি সি এম ওয়ান বেগে একটা চলতেছিল আমি একটা ধাক্কা দিলাম মানে একটা ফোর্স দিলাম ফোর্স দেওয়ার ফলে এর একটা ত্বরণ হবে তাই না এর ত্বরণটা কতটুকু হবে ত্বরণটা হবে এফ ভাগ এম এ
মানে সেন্টার অফ ম্যাসের সাপেক্ষে আমরা ফোর্স থেকে একটা ত্বরণ বের করলাম, সেন্টার অফ ম্যাসের সাপেক্ষে মানে সেন্টার অফ ম্যাসের যে ভর ছিল তার সাপেক্ষে ত্বরণ বের করলাম। একইভাবে এই এ এর মানটা আমি বসায় দিতে পারি এই ভিসিএম এর মানের বের করার জন্য, মানে যেটাকে আমি বলছি ভিসিএম টু আদিবেগ ছিল ভিসিএম ওয়ান প্লাস এ টি। ঠিক আছে, এই জিনিসগুলো কি ছোট ছোট জিনিসগুলো কি বোঝা গেছে? বুঝছি, মানে আমি বাইরে থেকে একটা বল প্রয়োগ করতেছি, জাস্ট এমন ভাবে ধরে নিচ্ছি যে বলটা আমি জাস্ট সেন্টার অফ ম্যাসকেই প্রয়োগ করতেছি। ঠিক আছে, তার সাপেক্ষে মানে সেন্টার অফ ম্যাসের যে ভর ছিল সেই ভরের সাপেক্ষে আমরা ত্বরণ নির্ণয় করতেছি, আবার সেন্টার অফ ম্যাসের যে ইয়া ছিল মানে বেগ ছিল সেই বেগটাকে নিয়ে আমরা নতুন সেন্টার অফ ম্যাস মানে বল প্রয়োগ করার পরে যে বেগটা আসতেছে সেটা নির্ণয় করতেছি। তো চলো বাইরে থেকে যদি আমি একটা বল প্রয়োগ করি এফ, বাইরে থেকে যদি আমি একটা বল এটাকে আমি এফ এক্সটার্নাল লিখতেছি মানে বাইরে থেকে প্রয়োগ করতেছি, তো তাই আমাদের সাধারণত এই এক্সটার্নালটা লিখতে হবে না, মানে আমাদের একটা ধারণাই চলে আসবে যে বাইরে থেকে বল প্রয়োগ করলে সেটা আমি সেন্টার অফ ম্যাস থেকে বা মানে সেন্টার অফ ম্যাসের কোনো একটা ত্বরণ হচ্ছে মানে একটা বাইরে থেকে বল আসতেছে। ঠিক আছে, একটা ধারণে আপাতত প্রথম প্রথম তো তাই এক্সটার্নাল ই এক্স টি লিখে রাখলাম, সেটা হবে এম এ সি এম মানে ওইটা হবে সেন্টার অফ ম্যাসের ত্বরণ। ঠিক আছে, এটা হলো একটা ইকুয়েশন। আবার এসিএমটা আমরা বের করতে পারি, এসিএমটা এইভাবে এফ এক্সটার্নাল ডিভাইডেড বাই এম। এই জিনিসটাকে আমি আরেকটু ভেঙে লিখি এই ইয়াটাকে এফ এক্সটার্নাল। মনে করো ওয়ান বস্তুর উপরে একটা বল প্রয়োগ করা হচ্ছে, মানে মনে করো একজন এসে ওয়ান এর উপর বল প্রয়োগ করতেছে, একজন এসে টু এর উপর বল প্রয়োগ করতেছে, আরেকজন এসে থ্রি এর উপর বল প্রয়োগ করতেছে। সেই এফ এক্সটার্নাল মানে ফুল ফোর্স যেটা বল প্রয়োগ করা হচ্ছে সেটাকে আমরা এফ এক্সটার্নাল দ্বারা আগে সূচিত করতেছিলাম, মানে আগে তো একটা বলই ছিল, এখন অনেকগুলো বল চলে আসতেছে, এই সবগুলো বল যোগ করে সেটাকে আমরা এক্সটার্নাল ফোর্স বলতেছি এখন। তো এটাকে যখন বলতেছি তখন উল্টাটাও বলতে পারবো, মানে এফ ওয়ান প্লাস এফ টু প্লাস এফ থ্রি ডট 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 প্লাস এফ এন ডিভাইডেড বাই এম ওয়ান প্লাস এম টু প্লাস এম থ্রি ডট 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 এম এন। একটু চিপা চাপা হয়ে যাচ্ছে। আচ্ছা, এফ ওয়ান এফ টু এফ থ্রি এইগুলোকে আমি এইভাবে লিখতে পারি, এম ওয়ান এ ওয়ান প্লাস এম টু এ টু প্লাস ডট 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 এম এন এইভাবেও লিখলাম। আর এটাকে তো আমরা আগে থেকেই লিখে রাখছি, এম ওয়ান প্লাস এম টু ডট 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 এম এন। আশা করি এই ধারণাটা বোঝা গেছে যে আমরা একইভাবে এক্সেলারেশন সেন্টার অফ মাসের এক্সেলারেশন বের করতেছি, যে ঠিক যেভাবে আমরা এই বেগ যেভাবে বের করছিলাম, ভর গুণ বেগ, ভর গুণ বেগ, ভর গুণ বেগ, সবগুলো যোগ ডিভাইডেড বাই সিস্টেমের মোট ভর, একইভাবে ভর গুণ ত্বরণ, ভর গুণ ত্বরণ, যোগ 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 যোগ, তারপরে ডিভাইডেড বাই সিস্টেমের মোট মোট যে ভরটা আছে সেটা। আশা করি ত্বরণেরটা কিভাবে বের করলাম, এক্সটার্নাল ফোর্স কিভাবে বের করলাম, আর এই যে যে ভর বেগটা কিভাবে বের করলাম, বেগটা কিভাবে বের করলাম, সবগুলো বোঝা গেছে তোমাদের। ভাই মেনি পার্টিকেলটা একটু আবার বুঝাও। আচ্ছা রিমি, আবার কি বুঝাইতে হবে? মানে মেনি পার্টিকেল তো অনেক আগে চলে আসছি। রিমি আরেকবার বললো, যদি অসুবিধা হয় আমি বোঝাবো। আর সবগুলো সূত্র আশা করি বোঝা গেছে, এই সূত্রগুলো আরেকটু ভালোভাবে বোঝা যাবে যখন এটা বিষয়টা এক্সপেরিমেন্টালি যদি দেখা যায়। তো ভরবেগ, ভরবেগ যখন পড়া হবে তখন সেন্টার অফ ম্যাসের অনেক অনেক কাজ থাকবে, তখন একেবারে দুধ ভাত হয়ে যাবে সেন্টার অফ ম্যাস। মেইন পার্টিকেল সেন্টার অফ ম্যাস, আচ্ছা পিসিএম হচ্ছে, এই সূত্রগুলো অ্যাপ্লাই করা যায় এরকম কয়েকটা ম্যাথ করাইলে ভালো হইতো। হ্যাঁ অবশ্যই করাবো, এখনই করাবো। সূত্রগুলো তোমরা তুলে নিও খাতায়। এটাকে আমি এই এসএম কে এভাবে লিখতে পারি, এফ এক্সটার্নাল ডিভাইডেড বাই হোল বড় হাতের এম ওয়ান বাই এম, এখানে ছিল আর এটা কি ছিল, এই বড় হাতের এম, তো বড় হাতের এমই রাখলাম। এম আই মানে এই জিনিসটাকে ভেঙে আমি একটু নিচে একটু ভেঙে দেখতেছি।
ওকে এখন এই এইবার এখানে 1 বাই m আছে এখানে 1 বাই m আছে আর m1 m2 mn rn এগুলোকে আমি এভাবে লিখতে পারি f1 f2 fn এভাবে সো f এক্সটারনাল ওকে আমি ভরবেগেরটা লিখতে ভুলে গেছিলাম ভরবেগেরটা লিখে ফেলি ভরবেগেরটা হবে p cm বা বলতে পারি পুরোটারই ভরবেগ যেটা সেটা মানে পুরো সিস্টেমটারই ভরবেগ যেটা সেটা হলো p1 p2 এভাবে ডট 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 দিয়ে একেবারে n পর্যন্ত চলে যাবে ওকে আর তোমরা আশা করি সূত্রগুলো তুলে নিয়েছো এতক্ষণে আমি মানে ধীরে ধীরে লিখছি সুন্দর করে চেষ্টা করছি সুন্দর করে হয় নাই ওকে বুঝে গেছে এবার আমার স্যাম্পল প্রবলেম 7.2 7.2 কই হ্যাঁ লাস্টে লেখা একটু বাকি আচ্ছা অবশ্যই আমি শেয়ারে গেলেই এখানে সব প্রবলেম দেওয়া আছে আলাদা করে খোঁজা লাগবে হয়েছে দেখা ফের আচ্ছা হয়ে গেছে আমি একটু খুঁজে নেই আচ্ছা কিভাবে আরেকটা জিনিস যেটা একটু ধারণাটা গুরুত্বপূর্ণ ছিল এটা হয়তো আমি নোটে দিতে ভুলে গেছি আচ্ছা নোটে দিতে ভুলে গেছি তবু ধারণাটা দিয়ে রাখি এটা এখানে না দেখো এই সেটা তো নোটে থাকার কথা গেল কই হাওয়া হয়ে গেছে মোটামুটি ফলাই ফাই এটা হাতে গেছে আশা করি তোমরা জিনিসটা দেখতে পাচ্ছ মানে ব্যাপারটা হলো একটা বোমা দেখতে পাচ্ছ বেশ বড় সড়ো বড় সড়ো এই বোমাটা এখান থেকে ছোড়া হয়েছে ছোড়ার এই পথে এসে এটা মানে ভাগ হয়ে গেছে মানে বোমাটা ফুটে গেছে ফুটে যাওয়ার ফলে এই একটা যে একটা বস্তু এদিকে দৌড় দিছে আরেকটা এদিকে দৌড় দিছে আরেকটা এদিকে দৌড় দিছে এখন আমরা যদি এর সেন্টার অফ ম্যাস দ্বারা হিসাব টিসাব করি আমরা দেখতে পাবো যে এই জিনিসটা যেহেতু ফুটে গেছে কিন্তু তবু পার্টিকেলগুলো এমনভাবে চারিদিকে দৌড় দিচ্ছে বা এমনভাবে এর বেগ যে দিন শেষে আমরা যদি ওই এম ওয়ান ভি ওয়ান যে সব সূত্র ছিল সেইভাবে যদি আমরা এর ইয়াটা নির্ণয় করতে চাই আবার এম ওয়ান আর ওয়ান ওই সূত্র দিয়ে আমরা যদি পার্টিকেল মানে সেন্টার অফ ম্যাসের অবস্থানটা নির্ণয় করতে চাই লেখাগুলো বুঝতে পারতেছো তো তোমরা সূত্রের সাথে পরিচিত লেখাতে আর কি আসলে মুখে বললে বুঝবা আমরা যদি সেন্টার অফ ম্যাসের বেগটা বের করার চেষ্টা করি আমরা যদি সেন্টার অফ ম্যাসের অবস্থানটা বের করার চেষ্টা করি আমরা দেখব পার্টিকেলটা বা প্রজেক্টাইলটা ঠিক যেইভাবে উপরে উঠে একটা প্যারাবলিক পথ নিয়ে যাওয়ার কথা ছিল ঠিক সেইভাবে একটা প্যারাবলিক পথ নিয়েই গেছে হয়তো বা কোনো বস্তুই এইরকম ঠিকঠাকভাবে যে প্যারাবলিক পথ এইখানে এসে পৌঁছানোর কথা ছিল ঠিকভাবে মানে আসল জায়গায় এসে পৌঁছায় নাই মাঝখানে বিস্ফোরণ হয়ে যাওয়ার কারণে কিন্তু তবু এর সেন্টার অফ ম্যাসটা ঠিকঠাকভাবেই এসে পৌঁছাইছে কিন্তু পার্টিকেলগুলো বিভিন্ন বিভিন্ন জায়গায় চলে গেছে আচ্ছা তো একজন একজন বললেই কি না বললেই কি আমার এমনিতেও দেখাইতেই হবে তো আমি একটু দেখাই তোমাদেরকে একটা প্রবলেম সেটা হলো একটা প্রজেক্টাইল যেটার ভর হলো 9.6 কেজি আর যেটা কিনা হরিজন্টালের সাপেক্ষে 54 ডিগ্রি কোণ করে ছোড়া হয়েছিল কত বেগে 12.4 মিটার পার সেকেন্ড বেগে ছোড়া হয়েছিল আর একটা ম্যাস হলো আচ্ছা ফুল প্রজেক্টাইলটার ভর ছিল 9.6 কেজি মানে এইটার ভর ছিল 9.6 কেজি আশেপাশে একটু ছোটো করে করে লেখার চেষ্টা করি একটু অন্য কাজই করতাম আচ্ছা বুঝে নিও লিখতে গেলে আসতে যেন কেমন হচ্ছে 9.6 আচ্ছা একটার হলো কত 6.5 কেজি আচ্ছা ব্যাপার হলো যে এই চিত্রটা নেওয়া হলো এক জায়গায় থেকে আবার এই চিত্রটা নেওয়া হলো আরেক জায়গা থেকে মানে এই প্রবলেমের সাথে ফ্রিতে যে চিত্রটা আছে মানে এই প্রবলেম যেটা এর সাথে যে চিত্রটা আছে সেটা হলো এইটা এখানে জাস্ট দুইটা বিন্দু নিয়ে মানে টু পার্টিকেল সিস্টেম নিয়ে কথা বলছে আর এখানে প্রায় দেখতেছো তিনটা পার্টিকেল নিয়ে কথা বলছে মানে বোঝানোর জন্য এই জিনিসটা একটু সুবিধাজনক তাই মাঝখানে এই চিত্রটা ঢুকাই দিছি আমরা এই চিত্র থেকে বিশ্লেষণ করার চেষ্টা করবো ওকে মোশার দরকার নেই যা ছিল ছিল
আচ্ছা তাহলে একটা প্রজেক্টাইল 9.6 কেজির একটা প্রজেক্টাইল এইখান থেকে প্রথমে এখান থেকে যখন ছোড়া হয় তখন ভর ছিল হলো 9.6 তারপরে কতক্ষণ পরে 4.2 সেকেন্ড পরে কিছুক্ষণ সময় পরে সময়টা বলে দেয় নাই কিছুক্ষণ সময় পরে 54 ডিগ্রি কোণে 12.4 মিটার পার সেকেন্ডে ছড়া হয়েছিল কিছুক্ষণ পরে সময়টা বলে দেয় নাই কিছুক্ষণ পরে এটাকে বিস্ফোরণ হয়েছে বিস্ফোরণ হয়ে বিস্ফোরণ হওয়ার 1.42 সেকেন্ড পরে দেখা গেছে কি একটা পার্টিকেল 6.5 কেজির একটা পার্টিকেল আসছে হলো কোথায় লঞ্চ এট এ হাইট অফ 4.9 মিটার হরিজন্টাল ডিস্টেন্স 13.6 মিটার মানে সেটা এমন গেল এই যে এখান থেকে একটা পার্টিকেল মানে প্রজেক্টাইল বা বোমা যাই বলো বোমা ছোড়া হয়েছিল 12.4 কিলোমিটার বেগে 4 কিলোমিটার বেগে না আচ্ছা মিটার পার সেকেন্ড বেগে ছোড়া হয়েছিল এখন এই মাঝপথে এসে মনে করো যে কোনো একটা জায়গায় বিস্ফোরণ হয়েছে বিস্ফোরণ হওয়ার কিছুক্ষণ পরে দেখা গেছে যে 1.42 সেকেন্ড পরে না কত বলছিল যাই হোক একটা সেকেন্ড পরে দেখা গেছে এর হরিজন্টাল ডিস্টেন্সে মানে এই বস্তুটা হরিজন্টাল ডিস্টেন্সে আছে হলো এইখানে মানে কত বলছিল 13.6 বলছিল আর উচ্চতাতে আছে 5.9 মিটারে আছে আর উচ্চতায় আছে 5.9 মিটার এখন আমাদের দায়িত্ব হলো এইটা বের খুঁজে বের করা যে এইটা ঠিক কোথায় আছে মানে একটা পাইছি একটা তো গেছে মনে করো তো অনেক দূরে আছে অন্য আরেকটাকে পাওয়া যায় কিনা দেখা যাক আচ্ছা বলছে যে ঠিক এই সময়ে অন্য ফ্র্যাগমেন্টটা মানে অন্য জিনিসটা কই আছে সেটা আমাদেরকে খুঁজে বের করতে বলছে আচ্ছা তো চলো দেখা যাক আচ্ছা কালকে যে সূত্রটা ছিল আমরা কি জানি যে সেন্টার অফ মাসটা ঠিক একইভাবে যে প্যারাবলিক পথ নিয়ে চলতেছিল ঠিক ওই প্যারাবলিক পথ নিয়ে চলতেই থাকবে এখন আমরা যদি এর ভেলোসিটি কালকে যারা প্রজেক্টাইলের ক্লাস করছে তারা খুব সহজেই বুঝতে পারবা যে এই ভেলোসিটির এক্স কম্পোনেন্টটা আমি বের করি এক্স কম্পোনেন্টটা ছিল হলো ভি কস থিটা আর কস থিটা ওখানে ফাই দ্বারা সূচিত করছে তাই আমি ফাই নিলাম ঠিক আছে মানে এই তো কোনটাকে আমি ফাই বলছি ভি কস থিটা ইনটু টি দিলে আমি এক্স এর মানটা পেয়ে যাব সেন্টার অফ ম্যাস কই আছে মানে সেই আমার কাঙ্ক্ষিত সময় 1.42 সেকেন্ডে সেন্টার অফ ম্যাসটা এক্স অক্ষ বরাবর কত দূরত্ব আছে সেটা আমরা পেয়ে যাব পাবো না ইয়া বলো কে কে ছিল কালকে দেখি চয়া ছিল চয়া বলো পেয়ে যাবো না সাজিদ ছিল ঈশা ছিল আচ্ছা যেমন বলতেছিলাম যে সেন্টার অফ ম্যাসটা মনে করো কোনো ঝড়ঝাপটা আসে নাই কোনো কি বলবো কোনো বিস্ফোরণ টিস্ফোরণ হয় নাই তাহলে বস্তুটা যেইভাবে যাচ্ছিল ঠিক ওইভাবেই যেতে থাকবে এখন সেন্টার অফ ম্যাসটা ঠিক ওই প্যারাবলিক পথে মানে যে পথে যাওয়ার কথা ছিল ঠিক সেই পথেই যাইতে থাকবে তো সেটা এক্স অক্ষ বরাবর কই আছে সেটা আমরা খুব সহজেই পাচ্ছি ভি কস থিটা এটা দিয়ে ভি এর মান ছিল মনে হয় 12.4 আচ্ছা 12.4 ইনটু কস 54 ছিল না কত ছিল দেখে আসি ছিল হলো 54 ডিগ্রি 12.4 ওকে 12.4 আর 54 ডিগ্রি তার মানে 12 cos 54 × 1.42 সেকেন্ড সেকেন্ডে এক্স অক্ষ বরাবর প্রজেক্টাইলটা কত দূরত্বে আছে সেটা আমরা খুব সহজেই বের করে ফেলতে পারতেছি এটা হলো 12.2 এটা কাজ করতেছে না টেম্পারেচারটা খুব বেশি এক সেকেন্ড আমরা নির্ণয় করি 12.4 × cos 54 × আমাদের যে সেকেন্ডটা ছিল 1.42 সেকেন্ড তাহলে আমরা পেয়ে যাচ্ছি x অ্যাক্সিস বরাবর
সেন্টার অফ মাসটা আছে 10.35 এ 10.35 মিটার। আবার y অ্যাক্সিস বরাবর কত দূরত্ব আছে, কালকে বললাম যে ওই যে নায়িকা একটা আংটি ছুঁড়ে দিয়েছে কিভাবে ধরা যায়, ঠিক আছে, সেটা সূত্রটা ছিল এরকম x tan থিটা, tan থিটা আমি ফাই দ্বারা সূত্র করতেছি, x tan ফাই প্লাস মাইনাস 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 জি এক্স স্কোয়ার বাই টু ভি কস ফাই ফাই স্কোয়ার। এটা কিভাবে আসছে খুব সহজেই বিশ্লেষণ করা যায়। আর কালকে আমি প্রজেক্টাইল নিয়ে অনেক কথা বলছি, আজকে প্রজেক্টাইল নিয়ে কথা না বলি, ঠিক আছে। সেন্টার অফ ম্যাসটা আছে হলো 10.35, ট্যান এর মানটা হলো ট্যান 54 মাইনাস জি হলো 9.8, এক্স এর মানটা হলো আমরা কি পেয়েছিলাম 10.35, আর ভি ভি এর মান ছিল 12.4, এক্স এর মান কই গেল দরকার আমাদের এখন, আচ্ছা কস ফাই এর মান দরকার, মানে কস 54 এর মান দরকার, তার উপরে হোল স্কোয়ার। অ্যান্সারটা অ্যান্সারটা হলো 4.2 মিটার, 4.2 মিটার আসবে। তো দেখি হিসাবে কোনো ভুল করমল হল কি না, 3.5 × 10.54 মাইনাস 9.8 × 10.35 ভাগ 2 ভাগ 12.4 × cos 54 তার উপর স্কোয়ার। দেখি তো সব ঠিক আছে তোলা, হ্যাঁ সব তোলা ঠিক আছে, এই 13.2 নিয়ে আসতেছে, এটাই ভাবছিলাম যে আমি, আচ্ছা আমি টু দিয়ে স্কোয়ারটা তো 12.4 × cos 54 এটার পুরোটার উপরে না, হ্যাঁ হ্যাঁ পুরোটার উপরে দিছি কি আমি, এই বড় বড় হিসাব করতে গেলে না আমার অনেক ডিস্টার্ব হয়। আচ্ছা তুমি কি করছো, করে আমাকে অ্যান্সারটা বলো, তাই চলে যায় আমি এখানে ভুল। মনে থাকে না ডিস্টার্ব, এখানে মনে না থাকলে দেখে নেওয়ার সুযোগ আছে। আচ্ছা আমরা এই সূত্র দিয়ে নির্ণয় না করি, ঠিক আছে, আমরা অন্য সূত্রতে চলে যাই, আরো অনেক সূত্র আছে, সেটা হলো এই সূত্র না এনে আমরা ব্যবহার করার যে আরেকটা সূত্র ছিল যে ভেলোসিটি কম্পোনেন্ট এদিকে আছে, এটা আমি এদিক পর্যন্ত নিতে পারি, ও সরি আমার এখানে জি এর উপরে একটা স্কোয়ার ছিল, জি এর উপরে একটা স্কোয়ার ছিল, এটা মানে এক্স এর উপরে একটা স্কোয়ার ছিল, এটা আমি দেই নাই এখানে, এর জন্যই আমার ভুল, অনুষ্ঠান না গেলাম। আচ্ছা আমি আমার ভুল ধরতে পারছি, এবার এখানে একটা স্কোয়ার দিয়ে, এবার আমাদের যে পারফেক্ট যে অ্যান্সারটা ইয়াতে যেটা নোটে লেখা আছে 4.36 আসছে, 4.36, হ্যাঁ আসছে, সবার সব ঠিক আছে। আচ্ছা আমি একটু ধীরে ধীরে পরের কথা এই ক্যালকুলেটার অপারেট করবো, ধীরে ধীরে না করলে আমার অনেক ডিস্টার্ব হয়ে যায়। আচ্ছা বোঝা গেছে জিনিসটা, যে আমরা খুব সহজেই বের করে ফেলছি যে সেন্টার অফ ম্যাস কোথায় আছে, সেন্টার অফ ম্যাস কোথায় আছে আমি কিভাবে বের করছি, আমরা জানি যে প্রজেক্টাইলটা একেবারে ঠিক যেই প্যারাবলিক পথে যাচ্ছিল সেই প্যারাবলিক পথে যাবে, যেহেতু সেন্টার অফ ম্যাসটা ঠিক ওই প্যারাবলিক পথেই যাবে, তার মানে সেখানে আমরা ওই যে প্রজেক্টাইলের সব সূত্রগুলো ব্যবহার করে দিয়ে আমরা খুব সহজেই ইয়াটা কই আসছে সেন্টার অফ ম্যাসটা কই আছে সেটা খুঁজে বের করতে পারি। এখন আমাকে বলছে একটা পার্টিকেল দুই ভাগে ভাগ হয়ে গেছে, একটা পার্টিকেল আছে হলো কই কই দেখে নিই, একটা পার্টিকেল আছে কই কই শেয়ার করেই দেখাই, হাতে কলম পাইলে ভালো হতো, একটা পার্টিকেল আছে হলো 13.6, একটা আছে 13.6, অন্যটা আছে 5.9,
মানে এই যে আমার এইটা আছে 13.6 আর 5.9 এ, মানে x অ্যাক্সিস বরাবর 13.6 আছে, y অ্যাক্সিস বরাবর 5.9 এ আছে। তো অন্যটাকে আমাদেরকে খুঁজে বের করতে বলছে। আমরা এখন সেন্টার অফ ম্যাসটা পেয়ে গেছি, সেন্টার অফ ম্যাসের অবস্থানটা পেয়ে গেছি, আমরা অন্য আরেকটা ইয়া পেয়ে গেছি m2, মানে অন্য আরেকটা বের করা কি খুব কঠিন কাজ? চলো আমাদের তোমাদেরকে আমরা সেন্টার অফ ম্যাসের যে সূত্রগুলো তার একটু ব্যবহার দেখাই। সেন্টার অফ ম্যাসের সূত্রগুলোর ইয়া ছিল এরকম যে RCM equals m1 r1 m2 r2 divided by m1 plus m2, ঠিক আছে? এখন আমি এইটা ব্যবহার না করে x আর y আলাদা ভাবে নিই, ঠিক আছে? XCM equal to m1 x1 plus m2 x2 divided by m1 plus m2. আচ্ছা, সেন্টার অফ ম্যাসটা কই আছে আমরা অলরেডি জানি, সেটা হলো x অ্যাক্সিস বরাবর এটা আছে 10.35, তাই না? আর m1 plus m2 পুরো ভরটা আমরা জানি না, যে 9.6 ছিল না, কত ছিল এই ডেটা খালি ভুলে যাই। হ্যাঁ, m1 plus m2 মানে পুরো প্রজেক্টাইলটার ভর ছিল 9.6, m1 এর ভর ছিল 6.5 কেজি। আচ্ছা, তাহলে m2 কত হবে? খুব সহজেই নির্ণয় করা যায়, 9.6 মাইনাস 6.5, খুব সহজেই আমরা নির্ণয় করে ফেলতে পারতেছি, 9.6 6.5 3.1 হবে, দরকার নেই। ওকে, m2 এর মান পেয়ে গেছি। আচ্ছা, x1 এর মানটা কত ছিল কেউ বলো? x1 এর মানটা ছিল 13.6, ঠিক আছে? আর RCM এর মানটা ছিল এই যে এখানে বের করছি 10.35। তো XCM এর মানটা বসায় দেই, এটা এখানে আনি, এটাকে সুন্দর করি আমি জাস্ট m2টাকে রাখবো, এটা এখানে গুণ করে দিচ্ছি। আচ্ছা, এই পুরো m1 প্লাস m2 এত কিছু সহ্য হচ্ছে না, আমি বড় হাতের m দ্বারা সূচিত করলাম। এটাকে এই পাশে এসে মাইনাস করে দিব, আর মানে এটাকে এই পাশে নিয়ে এসে ওটাকে ওই পাশে নিয়ে যাব। আমার x2 এর অবস্থানটা দরকার, তো আমি m2 এখানে ভাগ করে দেই। খুব সহজে আমরা এখান থেকে মানটা পেয়ে যেতে পারতেছি, m1 প্লাস m2 এর মান ছিল 9.6 ইন্টু কত, xcm এর মানটা ছিল হলো 10.35। তো নিয়ে আসি 10.35। আচ্ছা, এখানে আমি একটু লিখে লিখে আসি, 9.6 ইন্টু 10.35। তোমার কি দেখা যাচ্ছে না আমি পরের পৃষ্ঠায় যাব? কেউ আসো তোমরা? এখানে দেখা যাচ্ছে তো x1 এর মান ছিল 13.6, হ্যাঁ বোঝা যাচ্ছে, সমস্যা নেই, 13.6। আর m2 এর মানটা ছিল আমরা পেয়েছিলাম 3.1 3.1। তাহলে চলো আমরা হিসাবটা করে ফেলি, হিসাবটা এখানে করলে হয়তো সুবিধা দেখা যাবে। 9.6 ইন্টু 10.3, আহা, এটা আজকে ক্যালকুলেটার ডিস্টার্ব দিচ্ছে, 9.6 × 10.35 − 6.5 × 13.6, হিসাব করলে আসে 10.95 / 3.1 / 3.1, ওকে 3.5 আসছে। তার মানে x2 এর যে মানটা পেয়েছি আমরা সেটা হলো 3.5। ওকে, বোঝা গেছে? মুশফিক আসো, মুশফিক
সেটি মাইকে প্রবলেম আছে ভাই দেখছো আশা করি তোলা হয়ে গেছে এরপর এর আবার পার্ট টু করতে হবে আমাদের পার্ট টু আমরা কি নির্ণয় করব আমরা জাস্ট ওয়াই সিএমটা নির্ণয় করব ঠিক আছে আমি পরের কথায় চলে গেলাম পার্ট টু আমাদের জাস্ট ওয়াই সিএমটা নির্ণয় করতে হবে ওয়াই সিএমটা আমি আর নিজে না করি তোমরা নিজেরা আমাকে বলো করে সেটা হলো এম ওয়ান ওয়াই ওয়ান এম টু ওয়াই টু ডিভাইডেড বাই এম ওয়ান প্লাস এম টু আমাদের দরকার ওয়াই টু এর মানটা আর কি কি মান দেওয়া আছে সবকিছু তোমাদেরকে বলে দিই এটা আছে 6.5 কেজি ওয়াই ওয়ান আছে ওয়াই ওয়ান আমরা বের করেছিলাম ওয়াই ওয়ান বের করি নাই ওয়াই ওয়ান প্রশ্নে দেওয়া ছিল কত দেওয়া ছিল 5.9 ছিল 5.9 আচ্ছা এম টু এর মান আমরা আগেই বের করলাম 3.1 ওয়াই টু এর মান আমাদের লাগবে ওয়াই টু হোয়াট M1 প্লাস M2 এর যে মানটা সেটা আছে হলো 9.6 আর YCM এর মানটা আমরা বের করেছি সেটা হলো কত 4.36 দ্রুত করে আমাকে বলো অ্যানসারটা আমার Y2 এর মান দরকার চ্যাটে লিখে দিও আচ্ছা তাড়াতাড়ি করো সেন্টার অফ ম্যাথ বুঝতে যদি আমার এতক্ষণ লাগে সেন্টার অফ ম্যাথ এর জন্য টাইম ছিল আধা ঘন্টা এখন দেড় ঘন্টা শেষ হয়ে যাচ্ছে YCM এর মানটা কত জি YCM এর মানটা 4.36 অ্যানসার চাই অ্যানসার তাড়াতাড়ি আজ এস কি ইরাম নাকি আচ্ছা হবে না 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 আমি আচ্ছা হবে না এরকম না ওকে অ্যান্সার সাজিদ অ্যান্সার তাতারি অ্যান্সার ঈশা প্রতিদিন ক্লাস করে তানিশা প্রতিদিন ক্লাস করে রায়া মুবাশিরা কালকে ক্লাস করছে অনেকক্ষণ হ্যালো 1.13 আমরা ওয়াই টু এর মান পেয়ে গেছি 1.13 আচ্ছা 1.13 কি ঠিক আছে বাকিরা অ্যান্সারটা দাও দেখি সবার সাথে মিলে কি না ঠিক আছে 1.13 আসে আমি আর কারোর জন্য অপেক্ষা করলাম না ভাবছিলাম যে ফুল বলার পরে দিয়ে দিবে পোলাপাইন তাও দেয় না বুঝতে পারছে ওকে আমরা তাহলে একটু একটু তাড়াতাড়ি হবে এরপর তাহলে আমি আর একটা প্রবলেম সলভ না করে আমি জাস্ট তোমাদেরকে স্ক্রিন শেয়ারে বুঝাই দিই প্রবলেমটা এতে করে তোমাদের হয়ে যাবে আশা করি তারপর হলো এখানে আমি একটা মেনি পার্টিকেল সিস্টেম নিয়ে আসছি মানে অনেক অনেক পার্টিকেল ঠিক আছে সেটা হলো একটা হলো এম ওয়ান ভরের বস্তু 4.1 কেজি ওই এম ওয়ান এই যে এম ওয়ান ভরের বস্তু 4.1 কেজি এম টু ভরের বস্তু 8.2 কেজি এম থ্রি ভরের বস্তু 4.1 কেজি ঠিক আছে এই যে এম টু ভরের বস্তু এম থ্রি ভরের বস্তু ব্যাপারটা হলো এটাকে এখান দেখেই বোঝা যাচ্ছে যে এই এম থ্রি আর এটার ভর সমান মানে এম থ্রি এর ভর হলো 4.1 এটাও 4.1 আর এটা হলো এই দুইটার দ্বিগুণ মানে 8.2 ওকে এরপরে আসি এফ ওয়ান এর উপর 6 নিউটন বল এটার উপরে অ্যাক্ট করতেছে 6 নিউটন বল
F2 এর উপরে অ্যাক্ট করতেছে 12 নিউটন বল, কিন্তু কিভাবে অ্যাক্ট করতেছে? ঠিক 45 ডিগ্রি কোণ করে ওই দিকে অ্যাক্ট করতেছে, 45 ডিগ্রি কোণ করে। এবার এটাকে আমাদের একটু ঝামেলা করতে হবে, সেটা হলো x কম্পোনেন্ট আর y কম্পোনেন্টে ভাগ করে নিতে হবে। আচ্ছা পরেরটাই আসি, F3 এর উপরে কাজ করতেছে 14 নিউটন বল, ঠিক আছে। এখন দা ডিরেকশন অফ ফোর্স ইজ শোন ইন ফিগার, হোয়াট ইজ দ্য এক্সেলারেশন অফ সেন্টার অফ ম্যাস, সেন্টার অফ ম্যাসের এক্সেলারেশনটা কত? প্রথমে আসো আমরা যদি ax টা নির্ণয় করতে চাই, আমরা ax টা কিভাবে নির্ণয় করতে পারি তোমরা বলো তো আমাকে। কি হলো তোমাদের? আচ্ছা সেটা হলো আমাদের প্রথমে এই সবগুলো ভরকে যোগ করতে, মানে সবগুলো ফোর্সকে যোগ করতে হবে। প্রথমে আমরা x অ্যাক্সিস বরাবর, মানে একটু অল্প অল্প করে চিন্তা করি, এক্স এক্সিস বরাবর আমরা সবগুলো ভরকে, মানে সবগুলো বলকে যোগ করি। এক্স এক্সিস বরাবর দেখো এ এর আসতে হলো 14 নিউটন, এক্স এক্সিস বরাবর এর আসে 14 নিউটন আর এর আসে 6 নিউটন, ঠিক আছে। তাহলে 6 প্লাস 14 আর এই এম থ্রি এফ টু এর আসে 12 নিউটন, কিন্তু এটা কস 45 এর মাধ্যমে আমরা সহজেই এক্স এক্সিস বরাবর কত সেটা নির্ণয় করতে পারি। 12 গুণ কস 45 আমাদের যেমন কথা ছিল যে সবগুলো পার্টিকেলের উপরে কি কি ফোর্স অ্যাক্ট করতেছে সেটা যোগ করে দিলে আমাদের এক্সটার্নাল ফোর্সটা এসে যাবে। আমাদের এক্সটার্নাল ফোর্সটা এসে গেল, এখন আমাদের মানে এই এক্সটার্নাল এটা হলো এক্স এক্সিস বরাবর কাজ করতেছে, এক্সটার্নাল ইএক্সটি লেখা ঠিক হয় নাই। আচ্ছা আচ্ছা ডিভাইডেড বাই সিস্টেমের মোট ভর যেটা ছিল এম ইকুয়ালস এএক্স, মানে এক্স এক্সিস বরাবর এই সেন্টার অফ ম্যাসের সরণ কতটুকু আমরা সেটা নির্ণয় করব। আর খুব সহজেই আমরা নির্ণয় করতে পারতেছি এখানে কত ছিল, 6 যোগ 14 যোগ 8.4, তার সাথে আমরা এই সবগুলো ভর যোগ করে ভাগ করে দিলে আমরা এক্স এক্সিস বরাবর পেয়ে যাচ্ছি। আবার দেখো ওয়াই এক্সিস বরাবর এর কোনো মানে ফোর্স নাই, আবার ওয়াই এক্সিস বরাবর এর কোনো ফোর্স নাই, ওয়াই এক্সিস বরাবর শুধু এরই একটা ফোর্স আছে, সেটাকে আমরা খুব সহজে নির্ণয় করতে পারি কিভাবে, 12 নিউটন ইন্টু 12 নিউটন ইন্টু সাইন 45 হলে সেই একই রকম হবে, সেটা হলো এফ ওয়াইটা নির্ণয় করতেছি, সেটা হলো 0 প্লাস 0 প্লাস 8.48 এটাকে খুব সহজে আমরা যদি এম দ্বারা ভাগ করি আমরা খুব সহজে এ ওয়াই এর মানটা পেয়ে যাব। এ ওয়াই এর মানটা পেয়ে গেলে আমাদের কাজটা আরো সোজা হয়ে যাবে, আমরা তখন একেবারে এক্সেলারেশন ভেক্টরটা বের করতে পারবো এইভাবে, এ ইকুয়ালস হোল রুট ax² + ay² তোমাদের নোটে এই প্রবলেমটা দেওয়া আছে, তোমরা আশা করি দেখে নিবা। আচ্ছা এরপরে আমি সামনে কন্টিনিউ করব, আশা করি তুমি এটা বুঝতে পারছো। হ্যাঁ বুঝতে পারছো, আচ্ছা ধন্যবাদ। আচ্ছা তোমাদের যদি বলতো সেন্টার অফ ম্যাসটা কোথায় আছে তোমরা কি সেটা নির্ণয় করতে পারতা, সেন্টার অফ ম্যাসের অবস্থান বা আর কথা বলো না কেন কেউ? আচ্ছা দেখো এই M1 পার্টিকেলটা x অ্যাক্সিস বরাবর এখানে আছে, মানে এটা হলো M1 x1, এই M1 এর ভর আর তার সাথে x1 যে 0 থেকে -3 M1 x1 হবে গুণ করে দিব। এরপরে কি করব, M2 x অ্যাক্সিস বরাবর এটা 4 ইয়াতে আছে, তাহলে M2 ইনটু x2 প্লাস এক্স এক্সিস বরাবর এই M3 পার্টিকেলটা আছে 1A, তাহলে M3 ইনটু x3 গুণ করে দেওয়ার ফলে গুণ করে দিয়ে আমরা যদি মোট ভর দিয়ে ভাগ দিয়ে দেই তখন আমরা xCM এর মানটা পেয়ে যাব। একইভাবে ওয়াই এক্সিস বরাবর দেখো M1 বস্তুটা আছে 3 তে, ওকে M1 ইনটু y1 গুণ করে দিলাম। এরপরে ওয়াই এক্সিস বরাবর দেখো M2 বস্তুটা আছে 2 তে, M2 y2 গুণ করে দিলাম, তারপরে যোগ করে দুটা M1 আর M2 এরটা যোগ করছি। আচ্ছা একইভাবে এটা দেখো M3 বস্তুটা y এক্সিস বরাবর -2 তে আছে, M3 ইনটু
y3 যোগ করে দিই m1 m2 m3 আর ভাগ করলেই আমরা পেয়ে যাব ycm এর মানটা ঠিক আছে আশা করি বুঝতে পারছো ycm ও পেয়ে গেছি xcm ও পেয়ে গেছি খুব সহজে আমরা গ্রাফে বসাই পেয়ে যেতে পারি সেন্টার অফ ম্যাসটা কোথায় আছে সেটা বুঝা গেছে জি ভাইয়া যখন জিজ্ঞেস করি তখন তো বলো না এমনিতেই বুঝে যাও এখন জিজ্ঞেস করলে তো তখন একটু চেষ্টা করবা নিজে থেকে ঠিক আছে সবাই একটু চেষ্টা করবা নিজে থেকে বোঝার বা নিজে থেকে বোঝার না নিজে থেকে একটা অ্যানসার দেওয়ার কি আসে অ্যানসারটা একটু বের করার ওকে আচ্ছা আসো এরপর আমাদের এতক্ষণ গেল হলো সেন্টার অফ ম্যাস জিনিসটা বোঝাতে সেন্টার অফ ম্যাসটা অনেক বেশি টাইম কনজিউম করে ফেলছে যাই হোক আজকে আমাদের সেকেন্ড যে টপিকটা সেটা হলো রোটেশনাল কাইনেমেটিক্স যার জন্য আজকে ক্লাসটা অসাধারণ ক্লাসটা যেটা টপিক অসাধারণ জিনিসটা উপভোগ করার আগে অনেকে চলে গেছে সেন্টার অফ ম্যাসটা অসহ্য হয় নাই আচ্ছা তো আসি যে ইয়াটা জিনিসটা কি রোটেশনাল কাইনেমেটিক্স বা যেটাকে আমি বলতেছি ইয়া গতিবিদ্যা ঘূর্ণন গতিবিদ্যা ঠিক আছে আচ্ছা দাঁড়াও আমি রেকর্ডিংটা একটু স্লাইড করে নিই যাতে করে সেন্টার অফ ম্যাসটা আলাদা থাকে রোটেশনাল কাইনেমেটিক্স আলাদা থাকে